بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. قد أفلح المؤمنون. أفلح থেকে আলিফটা বাদ দিলে হলো ফালাহা. ফালাহা মানে অতীতে সাহাবা ইকরামের কথা বলা হয়েছে. আফলাহা অর্থ হলো অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত মুমিনের কথা বলা হয়েছে. সুবহানাল্লাহ বলবেন না? আফলাহা ফালাহা সাহাবা ইকরামের কথা. সাহাবা ইকরাম ধন সম্পদ সর্বকিছু আমার আল্লাহ এবং রাসূলের জন্য বিলীন করে দিয়েছে. পঞ্চাশটা গুণের ভিতরে কয়টা গুণ আপনারা শুনবেন দেখি. সময়ের যতটুকু কোলায় কষ্ট হবে. তোর পাহাড়ের সওয়াব পাবেন এক নম্বরে, দুই নম্বরে আরেকটা পাহাড়ের সওয়াব আছে. একটা উপর তেলাবাত করলে দশ নেকির ভিতরে একটা উজুনি বলে দিলাম সাস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ে বেশি. صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. فاعلون والذين هم لفروجهم حافظون. قرآن শুনলে ভালো লাগে? কথা কোন ভালো লাগে? ভালো লাগলে আমার ঈমানদার. সুবহানাল্লাহ বলেন না? إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ আসমানের ভিতরে আসমানের উপরে সিদরাতুল মুনতাহা ওয়া জান্নাতুল মাওয়া, জান্নাতের জমিনটা হলো সিদরাতুল মুনতাহার সাত আসমানের উপচুড়া আর জান্নাতের জমিনটা. সুবহানাল্লাহ বললেন? আমার আল্লাহ বলেন, ও জিবরাইল মিকাইল দেখাইকুল হাকাইকের ভিতরে. ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখতেছেন, আদম আলাইহিস সালামকে বেহেস্ত থেকে বাহির করার জন্য আমার আল্লাহ মিস্ক দিয়ে একটা ঘোড়া বানিয়েছেন. বলেন না কি দিয়ে বানিয়েছেন? আতরটা দেখা যায়? আতরের বোতল দেখা যায়? কথা কম না করে দেখা যায়? ভিতরে আতরটা দেখা যায়? গ্রানটা দেখা যায়? গ্রান দেখা যায়? আমার আল্লাহ বলে, মিস্ক আমি গ্রাম দিয়ে একটা ঘোড়া বানিয়েছি, ঘোড়াটার নাম হলো মাইমুনা. চিল্লায় কি বলা যাবে আল্লাহ আকবার? পৃথিবীর জমিনে কোনো মানুষ আতর ব্যবহার করতে পারবে? বোতলও দেখা যাবে, আতরও দেখা যাবে, গ্রাম দেখতে পারবে না. আর এই গ্রাম দিয়ে কোনো কিছু পৃথিবীর জমিনের কোনো মানুষ বানাইতেও পারবে না. আমার আল্লাহ বলে, মিস্ক দিয়ে আমি একটা ঘোড়া বানিয়েছি, ঘোড়াটার নাম রেখে দিয়েছিলাম মাইমুনা. আর ঘোড়ার দুইটা ডানা, একটা হলো মুক্তা আর একটা হলো মারজা. চিল্লায় কি বলা যাবে আল্লাহ আকবার? এই ঘোড়ার ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল মিখাইল ইসরাফিল, তিনজন ফেরেশতা আজরাইল. আমরা তো এই পৃথিবীর জমিনে হাদিস যেভাবে এসেছে এইভাবে না বলে হাদিসটাকে নিজের মন মস্তিষ্ক দিয়ে কিছু ব্যাখ্যা করতে চেষ্টা করি. নিজের মস্তিষ্ক দিয়ে ব্যাখ্যা করা কিন্তু হারাম. কি সব না, সব হাদিস ব্যাখ্যা করা হারাম না. হাদিসের ভিতরে দুই রকম হাদিস আছে, কোরআনের ভিতরে দুই জাতের আয়াত আছে.
কই যেতে কথা বলতে হবে কই যেতে এখানে আরশিন বাবা কিছু শিকার জন্য এক রকম আয়াত আপনাদের মসজিদের খতিব ইমাম সাহেব এক রকম আয়াত আছে উনি তেলাওয়াত করতে পারবে ওয়াজ করতে পারবে না ওয়াজ করা হারাম কেমনে একটা আয়াত হলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কোরআনে দুই জাতের আয়াত আছে একটা হলো মানসুখ আর একটা হলো নাসখ মানসুখ আয়াতটা আপনাকে তেলাওয়াত করে শোনাচ্ছি আগে অর্থটুকু বলছি অর্থটা হলো আমার আল্লাহ ইসলামের প্রথম দিকে বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যাইও না তার মানে পাঁচ নামাজ বাদে মদ খাইতে পারবা এই কথাটা শোনার পরে কিছু মদ খুর যদি থাকে বলে আসেন নামাজের পরে খাওয়ান যাইব কথা বল না কথা বুঝে আসে না ইসলাম না বুঝলে বড় কঠিন এই আয়াতটাতে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই আয়াতের একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা পরে দেখলাম তিনটা হাদিস যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে কথা কর না যাইও না তার ঠিক ১৭ দিন পরে আবার আরেকটা আয়াত নাজিল করে বলছে মদ হারাম সুবহানাল্লাহ বলবেন মদ কি হারাম কতদিন পরে ১৭ দিন পরে এখন আগের আয়াতটা হুজুরে তেলাওয়াত করতে পারবে কোরআন শরীফে এখনো আছে কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করতে পারবে ওয়াজ করতে পারবে না যে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া মদ খাইতে পারবো ওয়াজ করতে পারবো কথা কোনা পারবে আর করলেও কি আপনারা মানবেন লাস্টের আয়াতটা হলো মদ হারাম লাস্টের আয়াতটা কি মদ হারাম মদ হারামের আয়াতটা আপনি তেলাওয়াত করতে পারবেন ওয়াজ করতে পারবেন এই আয়াতটার নাম হলো নাসক এটা আপনি কিয়ামত পর্যন্ত তেলাওয়াতও করবেন ওয়াজও করবেন আগের আয়াতটা নেশাগ্রস্ত অবস্থায় মানে নামাজের দ্বারে কাছে যায় না পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত বাদে মদ খাইতে পারবা এটা তেলাওয়াত করা যাবে ওয়াজ করা হারাম এখন কি বুঝতে পারছেন কোরআনুল কারিমে দুই জাতের আয়াত আছে কথা বলেন না কেন বুঝতে পারছেন তো দুই জাতের আয়াত কোরআনুল কারিমে আছে হাদিসের ভিতরে দুই রকম হাদিস কিছু হাদিস আমল করা যাবে না আমল করবেন কি হাদিসের ভিতরে যেগুলো সুন্নাহ এগুলো আপনি আমল করতে পারবেন সুন্নাহ বিহীন হাদিস আমল করতে পারবেন আমার এই কথার পরিপ্রেক্ষিতে ফেনী জেলার ভিতরে ছাগলনাইয়া থানা ঠিক এই কথার বলার পরে একজন হুজুর আমি সবাইকে শ্রদ্ধা করি উনি আমার কাছে এসে বলতেছে আপনার কথাটা বুঝে পড়ছে না কারণ বুখারী শরীফের ভিতরে যত হাদিস আছে সব আমাকে মানতে পারে আমি বললাম আপনি যে বুখারী শরীফের ভিতরে সব হাদিস মানবেন আপনি খারিয়ানা বইয়া আপনার তো ইনি শিখছেন খারিয়ানা বইয়া আমি কই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলার জন্য বলি নাই আপনি কি বৈশা প্রস্রাব করেন না দাঁড়ায় করে আমি বৈশা প্রস্রাব করি আমি কই খোদার কসম বুখারী শরীফের ভিতরে একটাও বৈশা প্রস্রাবের হাদিস নাই তিনটা আছে খারিয়া কয়টা আছে খারিয়া কথা কোন করে কয়টা এখন উনি বলতেছে বুখারী শরীফ সব মানতে হবে আপনি বলছেন দুই জাতের হাদিস একটা মানা যাবে আরেকটা মানা যাবে না আপনি কি করেন ১৮ বছর ধরে তাফসীর পড়েন আলহামদুলিল্লাহ ১৮ বছর ধরে তাফসীর পড়াইলে তো এটা শোনায় সোহাগা অনেক ভাগ্যবান আপনি কিন্তু আপনি যে আর কি করেন শুক্রবারে একটা যাত্রাবাড়িতে একটা মসজিদে নামাজ পড়াই আমি কই তাহলে আজ থেকে মসজিদে যাইয়া মসজিদের প্রস্রাবখানায় কি জানি কয় আসতেছে না আমার প্রস্রাবখানায় গিয়ে মুসল্লির সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবেন কেন বুখারী শরীফে তিনটা হাদিস আছে কয়টা আছে কথা কোনো কয়টা তিনটা হাদিস আছে এখন খারুয়ে পেশাব করলে মুসল্লিকে ওনার পিছনে নামাজ পড়বো কথা কোনো পড়ব তাহলে বুখারী শরীফের এই তিনটা হাদিস কি মানা যাবে আমি জিগাইলাম আপনি বৈশাখ করেন কেন কইটা হলো নবুজি বৈশাখ করতো তো এই জন্য আমিও করি আমি কই এটার নাম ওই হাদিসটা হলো সুন্নাহ চিল্লাই কি বলবেন না আল্লাহু আকবার এটার নাম ওই কি সুন্নাহ ওই হাদিসটা মানা যাবে না কোরআনেও দুই জাতের আয়াত একটা আয়াত যদি যে মানসুক আয়াতটা সুর আহকাফের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে মা কুনতুম বিদআম মির রাসূলি ওগো রাসূল আপনি নতুন রাসূল না আপনার আগে আরো রসুল আইছে কিয়ামতের ময়দানে আপনার নিজের খবরও জানবেন না উম্মতের খবরও জানবেন না একজনে যদি কান্দা কান্দা এই ওয়াশটা করে আপনি কি মানবেন কথা কোনা মানবেন কারণ এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ কোরআনুল কারিমে আরো ২৩ খানা আয়াত নাজিল করে বুঝিয়ে দিয়েছে ওগো নবী আপনি হলেন শাফিউল মুজনিবিন হাশরের ময়দানে একমাত্র সর্বপ্রথম আপনি মাকামে মাহমুদে উম্মতে মুহাম্মদের জন্য শাফাত করবেন
এখন বুজার বল আছে নি আছে আছে না নি একটু কঠিন কথা কইছি কোরআনে দুই জাতের আয়াত আছে এখন মূল জিনিসটা বইলে আমি আমার আলোচনার ভিতরে যাচ্ছি যদি দেখেন নবীজির শানে ইজমতে বরাতে কিছু আয়াতে নবীজির শান কমানো হচ্ছে মনে করবেন এগুলাই মানসুখ আয়াত কি আয়াত মানসুখ এগুলা তেলাওয়াত করা যাবে ওয়াজ করা হারাম আর নাসিক আয়াত তেলাওয়াত করণ যাবে ওয়াজ করা যাবে আমার বন্ধুরা আপনারা জান্নাতের বাগানে ঢুকে গেলেন আরবিতে হলো মজলিস মজলিসের ভিতরে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টিতে কোরআনের প্রেমে ঢুকার কারণে আমরা আল্লাহ ডাক দিয়া বলে জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম পুরস্কার হলো তিনটা এক নম্বর জীবনের সমস্ত গুনাহ মাফ এখন আপনি বলতে পারেন আমি তো বাহিরে গুনাহ করেছি হ্যাঁ আপনি গুনাহ করেছেন মজলিসের ভিতরে নিয়ত করে আসছেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিতে কোরআন থেকে বর্ণনা হবে তেলাওয়াত হবে আমি শুনবো আমল করব এই নিয়তে আসার কারণে জীবনের সমস্ত গুনাহ মাফ আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে আমি অদম নিকৃষ্টকে আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন আমার আল্লাহর কুদরতি কদমে চিল্লায় কি সবাই আওয়াজ করে বলতে পারবেন আলহামদুলিল্লাহ الحمد লিখতে লাগে পাঁচ অক্ষর লিল্লাহ হলো তিন অক্ষর আটটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহর কুদরতি কদমে প্রশংসা করার কারণে পৃথিবীর জমিনে আপনি যদি কারো প্রশংসা করেন সেই লোকটা আপনার খুশি হয়ে যাবে লোকটা বলবে দেখছো এই লোকটা তো আমার প্রশংসা করতেছে হয়তো ভাই তুমি একটু আমার সাথে বসে চা খাও আর না হয় মুসিবতে থাকলে কোনোদিন যদি বিপদে পড়ে আমার কাছে আইসো এরকম একটা সাহায্যের একটা সহানুভূতি একটা হাত বাড়াই দেবে আমার আল্লাহ বলেন আমি তো আল্লাহ মহান স্রষ্টা এই উম্মতে মুহাম্মদি বাল্লা গেটের ভিতরে বসে বসে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ আল্লাহর কুদরতি কদমে প্রশংসা জানানোর কারণে আলহামদু পাঁচটি অক্ষর লিল্লাহ হলো তিনটি অক্ষর আটটি অক্ষর তেলাওয়াত করে প্রশংসা জানাইল আমি আল্লাহ ওই উম্মতের জন্য আটটা বেহেস্তের দরজা খুলে দিলাম এখন প্রশংসা করাতে লাভ হয়েছে কথা কোন লাভ হয়েছে না আমরা যে এখানে বসে গেলাম আদম আলাইহিস সালাম থেকে ঈসার ঘুল্লা পর্যন্ত সমস্ত নবীর আর উম্মতের দাম পৃথিবীর জমিনে একরকম আল্লাহর হাবিবুল্লাহ আখেরি নবীর উম্মত যারা আমরা বসে গেলাম এই পৃথিবীর জমিনে আর একটু বেশি দাম কেন কেন আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দামটা শুধু পৃথিবীর জমিনে নয় আমার আল্লাহ বলেন সমস্ত নবীদেরকে যদি এক হাজার এক কোটিবার কিয়ামত পর্যন্ত তোমার বয়স দেওয়া হয় স্বপ্নে দেখো আমি আল্লাহ কিন্তু দুজক হারাম করব না বেহেস্ত ওয়াজিব করব না আমার হাবিবুল্লাহকে এক সেকেন্ড এক জলক একবার দিদার নসিব হয়ে গেলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দুজকটা হারাম করে বেহেস্ত ওয়াজিব করে দেবে ওই নবীর উম্মত আমরা এখানে বসলাম দাম বেশি না কম কথা কোন দাম বেশি না কম আল্লাহ তো বড় মায়া করে মহব্বত করে আমাদেরকে আল্লাহর হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন আবারও কি বলা যাবে না আলহামদুলিল্লাহ এই আমার বন্ধুরা আমার নবীজি ডাক দিয়ে বলেন মেসকা শরীফের ভিতরে কলা কলা রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলে গো তুবা লিমান রানি ওয়া তুবা সাবআ মারাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি চিল্লে কি বলা যাবে আল্লাহর প্রেমে আল্লাহু আকবার বন্ধু আমার নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে উম্মতের দল কিয়ামত পর্যন্ত যা যত কিয়ামত পর্যন্ত যত আমি নবীর উম্মত হইবারে এ সাহাবীরা তোমরা আমার সামনে বসে আছো আমি নবীর সাথে তোমরা নামাজ পড়তে পারো খানা খাইতে পারো সারা মোবারক দেখে তোমাদের অন্তর জোড়াইতে পারো রে কিন্তু আখেরি নবী সাইস্তাগঞ্জের যারা আখেরি নবীর উম্মতের দল হইয়া যাইব আমি নবীরে দেখবে না আমার সাথে খানা খাইতে পারবে না আমি নবীর সাথে যাইয়া জেহাদের ময়দানে কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না সাহাবীরা যাই না রেখো আমি নবীর পক্ষ থেকে তুবা লিমান রাআনি ওয়া তুবা সাবআ মারাতিন তোমরা সাহাবীদের জন্য একবার আমি নবীর পক্ষ থেকে শুভ সংবাদ আর যারা সাইস্তাগঞ্জের জমিনে আমার নবী কামলিওয়ালার চেহারা মুবারক দেখে নেই নামাজ পড়তে পারে নাই মসজিদে নববীতে যাইতে পারে নাই আমি নবী পাকের নূরানি জবান মোবারকের কথা শুনতে পারে নাই আমার নবী বলে ওয়া তুবা সাবা আমার রাতিন ওই উম্মতের জন্য আমি নবীর পক্ষ থেকে সাত বার শুভ সংবাদ জানাইলাম কয়বার সাতবার আমাদের জন্য শুভ সংবাদ জানাইছেন আমাদের আমাদের জন্য নবীজির একটা টান আছে নি কথা কোন আসেন না থাকলে শুভ সংবাদ সাহাবিদেরকে একবার জানায় আর আমাদেরকে সাতবার জানায় সুবহানাল্লাহ বললেন
আবার আমার নবীজি বলেন এই হাদিসটা বলে আমি মুমিনের গুণাবলীতে যাচ্ছি কারণ এখানে যারা বসে আছে অনেকেই মনে করি মনে হয় নবীজি কামলি ওয়ালার সাথে আল্লাহর হাবিবুল্লাহর সাথে রহমাতুল্লিল আলামিনের সাথে দেখাই হয় না এরকম ভাবনা আছে কি নেই কথা কোনা করে আছে কি নেই আজকে এই যে সামনে বসে রইছে আপনার নামটা বলেন না মোহাম্মদ আলী আকবর সাহেব জীবনে আমার সাথে দেখা হয়েছে হয়েছে না মোহাম্মদ আলী আকবর আরেকদিন যখন এক মাস পরে আমি দেখতে যাব এক জায়গায় গাড়ি দাঁড় করব উনি আমাকে বলবেন হুজুর আমরা মাহফিল আইছিলাম তখন আমি স্মরণ করার চেষ্টা করব ও তাই তো সামনে বসা আছিল হ্যাঁ আপনার নামটা জানি কি মোহাম্মদ আলী আকবর ঠিক আছে আবার গেলাম আবার আরেকদিন দেখা হয়ে দেখো একটু চেনা চিনা লাগতেছে এখন আমি জিজ্ঞেস করতেছি আপনাকে তো একটু চেনা চিনা লাগে এই কথাটা কেন বলতেছি কারণ আছে সামনে আসতেছে চিনা চিনা লাগে জি হুজুর চিনা চিনা তো লাগবেই আমি সামনে বসে আসলাম আপনার মা বিলে ভালো লাগেই আমার নাম আলিয়া আসেন আমরা একটু চা খাই চাটা খাইলে আরেকদিন দেখা হইলো এখন আর জি কেমন আছে চিনে লাগে এখন কম কি ভাই মোহাম্মদ আলী আকবর ভাই ভালো আছেন কি কথা কোনা কেন কবরের ভিতরে আমরা যাব পানি দিতে হবে কবরের ভিতরে যাব গেলে পরে তিন নম্বর একটা প্রশ্ন আছে কবরে আসেনি কথা কোনা করে আমার বিরক্ত তিন নম্বর একটা প্রশ্ন আছে নবী কামলিওয়ালারা দেখায় এখন কেউ কেউ বলতেছে নবীজির জীবনে দেখি নাই কবরে ফাইলেছি নামে আমরা আজকে এখানে দুরুদ পড়ছি তো নাকি দুরুদের চিঠি আমার নবী কামলিওয়ালার কবর মোবারকে ফেরেশতারা নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না রওজা মোবারকে আমার নামে আপনার নামে আপনার বাবার নামে ইসমু আবুহু লিখে দিছে ইসমু উম্মুহু মা বাপের নাম সহ নাম ঠিকানা সহ নবী কামলিওয়ালার রওজা পাকের ভিতরে নবীর কদম মোবারকে ফেরেশতারা দিয়েছেন একদিন দুরুদ পাঠিয়েছেন নবীজি বলছে রাখো দুই দিন দুরুদ পড়েছেন দেখছে মোহাম্মদ আলী আকবর তিন দিন পড়েছেন মোহাম্মদ আলী আকবর এইভাবে ফাড়াইতে ফাড়াইতে প্রতিদিন যখন আমরা নবীর কদম মোবারকে দুরুদ শরীফ পড়ি এই যে আমি তো বলছিলাম ওনার সাথে একবার দুইবার তিনবার দেখা হইবার পরে আর কোনদিন জিগামুনি চিনি চিনি লাগে কথা কোনো লাগে আমার নবীজি বলেন একবার দুইবার তিনবার চারবার এইভাবে আমার উম্মতে মোহাম্মদী গুনাগার উম্মতের দল দুরুদ পড়তে পড়তে আমার কাছে চিঠি পাঠাইতে পাঠাইতে এমন হয়ে গেছে কবরে সে যখন ডুইকে যাইব ফেরেশতা যখন প্রশ্ন করব আমি নবীরে দেখাই আছি না কিনা তখন সে চিনে লাগবে না আমি বলবো হে তো মোহাম্মদ আলী আকবরের নে বুঝাইতে পারছি না বলো আর বলবে না তোমার চিনি চিনি লাগে এখন বলবে আরে তুমি তো মোহাম্মদ আলী আকবরের নে আমি নবীর উপরে প্রতিদিন তো দুরুদ শুরু পড়ো একবার দুইবার তিনবার করে তোমার সিডি আমার পকেটে আছে বলতে না ওটা ভাঙিয়ে দিলাম কারণ নবীজিকে আমি দেখি নাই এখন শুনেন হাদিস মোবারক قال رسول الله صلى الله عليه وسلم مشك الشريف হাদিস রে বন্ধু আমার নবীজি বলেন আল আরওয়াহু জুদুদিন মুজান্নাদা ফামা তারাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে বলে আমার সাহাবীর দলের আরে আলমে আরওয়াতে আল আরওয়াহু জুদুদিন মুজান্নাদা এই হাদিসের ব্যাখ্যার ভিতরে নবীজি একটা হাদিস ব্যাখ্যা করার জন্য আরো চারটা হাদিস বলেছেন আল্লাহু আকবার হাদিস দি হাদিস ব্যাখ্যা করতে হয় রে বাবা তারপরে হলো ইজমা কিয়াস আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে এ আমার প্রাণের সাহাবীরা তোমরা কি পৃথিবীর জমিনে মৌমাছির চাক দেখলা নাকি আমি নবীর একটু বলো সাহাবীরা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পৃথিবীর জমিনে আমরা মৌমাছির চাক দেখছি গো নবী আমার নবী আবার উল্টা প্রশ্ন করে সাহাবীর দলেরা মৌমাছির চাকের ভিতরে পোকাগুলা কিভাবে বসা থাকে আমি নবীরে একটু বলো সাহাবীরা বলে নবীজি একটা পোকার উপর আর একটা পোকা বসতে বসতে হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি মিলে একটা মৌমাছির চাকের সৃষ্টি হয় কথা কোনা করে আমার নবীজি ডাক দিয়ে বলে আল আরওয়াহু জুদুদিন মুজান্নাদা
আলমে আরওয়াতে রূহুর জগতের ভিতরে আমি নবী পাকের রূহুর সাথে উম্মতে মুহাম্মদি কিয়ামত পর্যন্ত যত হইব রে সাইস্তাগঞ্জের বাল্লা গেটের ভিতরে যারা বসে গেল এই জান্নাতের বাগানের ভিতরে আমার নবী বলেন আল আরওয়াহু জুদুদিম মুজান্নাদা আমি রূহুম আমি নবীর রূহু মুবারকের সাথে তাদের রূহু মৌমাছির চাকের মতোই বসাছিলাম পরে আমার নবীজি রুহুর জগতে যারা আমি রুহুর সাথে প্রেম রেখে ভালোবাসা রেখে মহব্বত রেখে রুহু জগতে বৈশা ছিল রে তারা পৃথিবীর জমিনে আইসে আমি নবীকে না দেখেও আমি নবীর প্রেমে পইরা যাইব এই জন্য আমরা নবী নবী করি যারা নবী নবী করে এরা সাথে রুহু জগতে নবীজির দেখা হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন ওয়ামা তানাকরা মিনহা ইখতালাফা রুহুর জগতে যারা নবীর সাথে ইখতালাফ করেছে দূর রইছে আমার নবীজি কয় পৃথিবীর জমিনে আইসা ও কলমা গ্রহণ করার পরেও তারা আমি নবীর প্রেম তাদের অন্তরে ডুববে না হাদিস শরীফ কষ্ট নিচ্ছে এই আমার বন্ধুরা আমি মমিনের গুণাবলীর ভিতরের বন্ধু প্রথম আয়াতটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কদ আফলাহাল মুমিনুন এখানে আমি তো বলছিলাম আফলাহা আলিফ বাদ দিলে হলো ফালাহা তাফসিরের কথা বললাম ফালাহা ফালাহা হলো অতীতের কথা অতীতে যারা মুমিন সাফল্য অর্জন করেছে সুবহানাল্লাহ বলবেন না একজন পৃথিবীর জমিনের সাফল্যের ভিতরে কারা সাফল্য অর্জন করবে কারা করবে না এটার কিছু গুণাবলী মুমিনের ভিতরে আছে সুবহানাল্লাহ বলবেন না এখন বাস্তব যদি আপনাকে বুঝাইতে চাই বাস্তব দিকে নিয়ে যাচ্ছি কারণ এই পৃথিবীর জমিনে এখানে যারা বসা আছে কারো ছোট হোক বড় হোক বিপদ আছে আফদ আছে রোগ আছে সুখ আছে কথা কনা কেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة এ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর জমিনে আমার মুমিনের দল এ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউমিনু থেকে আমানু আমানু থেকে মুমিনের বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানে মনে মনে ইউমিনু থেকে ইমানদার হয়ে আমানু হয়ে গেল আমানু থেকে মুমিন হয়ে গেল আমার আল্লাহর কাছে দামি আমার আল্লাহ ডাক দিয়ে বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান পৃথিবীর জমিনে যারা সত্যিকারের মুমিন হয়ে গেল আমি আল্লাহর দরবারে পুরস্কার হলো তিনটা জোরে বলেন কয়টা আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম কারণ এই পৃথিবীর জমিনে আপনারা সকালে নাস্তা করেন দুপুরে খান রাত্রে খান এখন আমার আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা সত্যিকারের মুমিন যারা আমি আল্লাহর দরবারে পুরস্কার আছে এখন আল্লাহ পুরস্কার যদি থাকে আমি তো আমার উপার্জন অনুযায়ী সকালে খাই দুপুরে খাই রাত্রে খাই এখন কবরের জগতে আমি যাব আল্লাহ গো তুমি আমার কবরের জগতে কিয়ামত পর্যন্ত কি রেখে দিবা আমি কি উপাস তুফাস থাকুম নাকি আমার আল্লাহ কয় ওয়া রিজকুন করিম সম্মানিত একটা রিজিক তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে এখন জিজ্ঞেস হয়েছে আল্লাহ আমি যে একলাখ লাখা মন নিয়ে আইব কাটাই সুবহানাল্লাহ কইতেন না আইব কইতে গিয়া আইব কইতে গিয়া রিয়াজ কাজান আর মুমিন না হইয়া কবর গেলে উপায় আছে নি কথা কোনো করে উপায় আছে আপনি মুমিন না হইয়া কবরে যাবেন আপনি মনে করতেছেন কবরে গিয়ে কি হইব কি না হইব আপনি নিজে কিন্তু কান্দে করে আপনার পাড়া প্রতিবেশী আপন জন কারো না কারো কান্দে করে ফালকি ছড়াইয়া নিয়ে কবরে রেখে আইছেন ঠিক কিনা কোন না করে আপনি রেখে আসছেন আমার নবীজি নূরানি জবান দিয়ে বলে এই আমার ভাই এই আমার উম্মতের দল তোমরা জানি না রেখো পৃথিবীর জমিনে তোমাদের চারটা বন্ধু আছে এক নম্বর বন্ধু হলো পৃথিবীর জমিনের জায়গা জমিন মার্কেট গলা
দুই নাম্বার আমার নবীজি নূরানি জবান মোবারক দিয়া ডাক দিয়া বলে তোমার গটটা হলো তোমার বন্ধু আশেপাশে ঢাকা সিলেট চট্টগ্রাম যেখানেই যাক থাকো না কেন বাজার হাটে থাকো না কেন তোমার ঘরের ভিতরে ডুইখা গেলে দরজা লাগাইলে খাড়ের ভিতরে ঘুমাইলে তুমি নিরাপদ হইয়া যাও এই জন্য দুই নাম্বার ঘর তোমার বন্ধু তিন নাম্বারে আমার নবীজি ডাক দিয়া বলেন তোমার যখন প্রয়োজন এসে যায় বিপদ এসে যায় আপদ এসে যায় ছেলেকে তুমি স্কুল ভার্সিটি মাদ্রাসায় পড়াইতে চাও তখন তোমার টাকাটা প্রয়োজন হয়ে যায় আমার নবী বলে তিন নাম্বার হলো টাকা তোমার বন্ধু চার নাম্বারে আমার নবী কামলেওয়ালা আল্লাহর রহমতুল্লিল আলামিন নূরানি জবান মোবারক দিয়া বলে চার নাম্বারে হলো তোমার ছেলেটা তোমার বন্ধু স্ত্রী তোমার বন্ধু স্বামীটা তোমার বন্ধু ভাই বেরাদো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার বন্ধু এটা হলো চার নাম্বার বন্ধু আমার নবী প্রথম বলেছেন জায়গা এক নাম্বার দুই নাম্বার ঘর তিন নাম্বার টাকা তিন নাম্বার চার নাম্বার হলো আত্মীয় স্বজন রে বাবা তারপরে আমার নবী নূরানি জবান মোবারক দিয়া ডাক দিয়া কয় উম্মতের দল পৃথিবীর জমিনে এক নাম্বার আজরাইল আলাইহিস সালাম যখন তোমার রূহটা কবজ করে তোমার এই এন্তেকাল করায় দিবে তুমি যখন মাইত হইয়া যাইবা তখন পৃথিবীর জমিনের এক নাম্বার বন্ধু জায়গা জমিন মার্কেট কাজে আইতো না দুই নাম্বারে আমার আল্লাহ বলে আত্মীয় স্বজন তোমার যে ঘরটা বন্ধু ছিল ঘর থেকে বাহির করে তোমার নিয়ে গোসল করাইব তিন নাম্বারে আমার নবী বলে টাকাটা সুকেসের ভিতরে থাকবে আলমারির ভিতরে থাকবে ব্যাংকের ভিতরে থাকবে তিন নাম্বারে বন্ধুটা তুমি মাইত হয়ে গেলে কোনো কাজে আসবে না চার নাম্বারে বন্ধু তোমার ছেলে তোমার আত্মীয় স্বজন ভাই বেরাদর পাড়া প্রতিবেশী তোমারে কাফন পড়াইয়া গোসল করানোর পরে কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া চারজনে আটজনে কান্দে করে কবরস্থ করে রাখবে আমার নবী বলে দুনিয়ার পৃথিবীর জমিনের চারটা বন্ধু তোমার কবরের ভিতরে নিয়ে গেল না আমার নবী বলে উম্মতের দল পৃথিবীর জমিনে চারটা বন্ধু আমিন নবী কামলিওয়ালা নূরানি জবান মোবারক দিয়া বলে গেলাম জাগা বন্ধু গেল না ঘর বন্ধু গেল না টাকা বন্ধু গেল না ভাই বেরাদর আত্মীয় স্বজন গেল না কিন্তু তুমি পৃথিবীর জমিন থেকে কবরের ভিতরে চারটা বন্ধু লইয়া যাইতে হইব কথা কনা করে কনা কথা কনা সাতটা বন্ধু থুয়ে যাইবেন সাতটা বন্ধু লইয়া যাইবেন সারাটা বন্ধুর চেহারা হইব ষোল সতেরো বছরের চেহারা নূরানি যুবক কবরের ভিতরে চারিদিকে বই আড্ডা মারব সুবহানাল্লাহ কনাকেরে কত বছরের ষোল সতেরো বছরের যুবক কষ্ট নিতেছেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة এ বন্ধু আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমাদেরকে ডাক দিয়ে বলে ওই আমার গোলামরে আমার বান্দারা তোমরা যাইনা রাইখো রে পৃথিবীর জমিনে তোমার মুসিবত এসে যাবে আপদ এসে যাবে রোগ এসে যাবে বিপদে পইরা যখন যাইবা নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে দোয়াটা করবা আমি আল্লাহর দরবারে দোয়া করবা একদিন করবা তুমি মনে কইরো না আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি নাই দুই দিন করবা তিন দিন করবা চার দিন করবা নামাজের মাধ্যমে দোয়া করবা আর সবুরটা করবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা মাআস-সাবিরিন এ আমার বোন সামনে খাই না আপনারা খাই না কষ্ট নিতেছে স্বামী কোনো মাহফিলে খাই না আর কি যে কোনো কারণে খাই আসার লোক মনে হ্যাঁ আচ্ছা খাইলেন মুরব্বী আর এইভাবে আর সাহু ডিস্টার্ব করো না একটা ওয়াক করে দশটা নেকি হইলে তোর পাহাড়ের সোয়াবটা আসে ঠিক কিনা কন্যা কেন আমার বন্ধুরা বাবারা বলেছেন কাশফাহানি রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির একজন গ্রেট ওয়ান নাম্বারের একজন ছাত্র রে বাবা ইন্নাল্লাহা মাআস-সাবিরিন যদি বুঝাইতে হয় উজালাতুন নাফিআ কিতাবের ভিতর থেকে আবুল হাসান কাশফাহানি থেকে বুঝাইতে হবে রে বন্ধু বন্ধু মুমিনের গুণাবলীর ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ সবর আছে ঈমানের মুমিনের বাবা গুণাবলীর ভিতরে সালাহ আছে এই সালাহ থেকে বাবা উজালাতুন নাফিআ কিতাবের ভিতর থেকে আমি একটা দলিল দিচ্ছি আবুল হাসান কাশফাহানি রহমতুল্লাহি আলাইহি উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে নিজের জন্মের কথাই উনি নিজের কিতাবে লিখে দিয়েছেন
বন্ধু ওনার আম্মা বড় পরহেজগার ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজও পড়তেন তাহাজ্জুদের নামাজ পড়তেন ইশরাকের নামাজ পড়তেন আওয়াবিনের নামাজ পড়তেন সাস্তের নামাজ পড়তেন বড় মহব্বত নিয়ে প্রেম নিয়ে আমার আল্লাহর জিকিরটা করতেন নবী কামলিওয়ালার কদম মোবারক দুরুদ পড়তেন আমরা তো বাবা একটা দুরুদ নিয়ে পড়ে আছি বাবা এই সঙ্গে প্রসঙ্গে আমার যাওয়ার সময় নেই আবু লাইসান কাশতাহানি লেখে গো আমার আম্মা আমার আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীরে প্রত্যেক দিন নামাজের জন্য আহ্বান করি নামাজ পড়ে না আবু লাইসান কাশতাহানি আমার কথা জন্মের কথা ওনার উজালাতুন নাফিআর ভিতরে লেখে বাবা ওনার আম্মা ওনার আব্বাকে বলে তুমি যদি নামাজ না পড়ো আমার ঘরের ভিতরে রহমত বরকত কিছুই আসবে না কারণ বন্ধু আমার নবীজি নূরানী জবান মোবারক দ্বারা বলে দিয়েছেন যে ঘরের ভিতরে নামাজ পাঁচ ওয়াক্ত পড়া হয় আমার আল্লাহ স্পেশাল একটা সময় আছে ফজরের নামাজের দুই ঘন্টা আগ থেকে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে রহমতের একটা খঞ্চা লও খঞ্চা বাবা যে আমার সামনে যে বড় প্লেট দিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় বাবা রহমতের ফেরেশতারা তিনজনে মিলে খঞ্চাটা প্রত্যেকটা এখানে যারা আছেন প্রত্যেকের ঘরের সামনে বাবা এসে হাজির হয়ে যায় আমার আল্লাহ স্পেশাল রহমত মমিনের জন্য বন্টন করে ফেরেশতারা আপনার ঘরের ভিতরে রহমতটা নিয়ে আসে ঘরের দরজায় দাঁড়াইয়ে যখন দেখেন আপনি নামাজ পড়েন না আপনার স্ত্রীও পড়ে না আমার আল্লাহর রহমতটা আবার ফিরত লইয়া যায় এ বন্ধু বলেছেন কাসাহানি রাম্মা ডাক দিয়ে বলে স্বামীরি এ স্বামী তোমাকে নামাজের জন্য আহ্বান করতে আরম্ভ করলাম নামাজ তুমি পড়ো না আমার এখন পর্যন্ত 55 বছর হয়ে গেল আমার আল্লাহ আমাদের উপরে মনে হয় নারাজ এখন পর্যন্ত একটা ছেলে বা মেয়েও দান করে না সুবহানাল্লাহ কন্যা আমার আল্লাহ মনে হয় আমাদের উপরে রহমত দেয় কিন্তু আমরা রিসিভ করতে পারি না আবু লাইসান কাশতাহানি রাহমাতুল্লাহি আলাইহি রাম্মা আমার আল্লাহর দরবারে বাবা মোনাজাতের ভিতরে দোয়া করে নামাজের মাধ্যমে দোয়া করে সবর করে 25 বছর বিয়ে হয়েছে 55 বছর হয়ে গেল আমার আল্লাহ সন্তান দান করে না এইভাবে নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করে বেসবর হয় না আমার আল্লাহ তো বলেছেন বাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াস সালাহ সবরের সাথে নামাজটা আদায় করবা উনি ওই আয়াতটা কি বাবা আমল করতে আরম্ভ করলেন আমার আল্লাহ লাস্টে বললেন ইন্নাল্লাহ মাসাবিরিন আবু লাইসান কাশতাহানি রাম্মা নিয়ত করলেন আমার আল্লাহ সবুর করতে বলেছে এই জন্য 55 বছর হয়ে গেল আমার আল্লাহ সন্তান দেয় না এটাও আমার আল্লাহর ইচ্ছা আমার আল্লাহর দরবারে সবসময় আমি শুকরিয়া জ্ঞাপন করব বেসবর হইব না এইভাবে আবু লাইসান কাশতাহানি বলে গো যখন উনার 95 বছর হয়ে গেল আমার আল্লাহ ওই বুড়ি বেড়ির ঘরে একটা সন্তান দান করেছে উনি ওনার তাফসিরে লিখতেছে বা উজালাতুন নাফিয়ার ভিতরে লিখতেছে আমার মা এই আয়াতের এমন আমল করছে ইন্নাল্লাহ মাসাবিরিন বই 95 বছরে যৌবন থাকা না কিচ্ছু থাকা না বাচ্চার সম্ভাবনা নাই কিন্তু আমার আল্লাহ দিতে পারেনি কথা কোনা করে পারেনি 95 বছরে দিছে দিছে পরে দেখতেছে বাচ্চাটা আমরা যেটা বলি আর কি এখন প্রতিবন্ধী বাচ্চাটা একটু প্রতিবন্ধীর মতো হাত পাওগুলা নড়াছড়া করে না কিচ্ছু না প্যারালাইসিস বাপ হয়ে গেছে এখন তো মনটা আরও খারাপ হয়ে গেছে দেখেন আমার আল্লাহ কত পরীক্ষা করে তুমি বুঝি ইয়াইহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াস সালাহ নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে চাইলে সবর করলা ইন্নাল্লাহ মাসাবিরিন আমি সবরকারীর সাথে আসি কিন্তু তোমার লুলা ল্যাংরা একটা সন্তান দান করলাম দেখি আমি আল্লাহর দরবারে কী করো এই লুলা লেলার সংসার এ সন্তানটা পাই আবু লাইসান কাশতাহানির আম্মা নাফাক অবস্থায় আমার আল্লাহর দরবারে জবানটা দিয়া কয় আলহামদুলিল্লাহ আমরা হইলে কইলাম 95 বছর পর্যন্ত নামাজ পড়লাম দোয়াও করলাম আল্লাহ বলে ইন্নাল্লাহ মাসাবিরিন সবুরকারীর লোকে বলে আসে ইডি বুঝি আসে একটা লেন্ডা সন্তান লোলার সন্তান ফাটাইছে কথা কোনো আর আমাদের কন্ডিশন অনুযায়ী বললাম অতর দিন গনিয়ে সন্ধ্যা হলো অতর দিন গুনিয়ে সন্ধ্যা হলো যাইতেছে ডুবে বেলা হেলাই হেলাই কাটল রে রঙের মেলা ঠিক কিনা কোন লাগে দূর থেকে কেউ কেউ কইতেছে হুজুর যদি গান আরম্ভ করে দিছে না গান আরম্ভ করছি না এই যে সাসা এখানে বইরিছে সাসার আয় 70-80 বছর হইতে পারে আপনারা মনে করতেছেন সাসা তো বয়সটা বাইরে গেছে গা না বলে শরীয়তের দৃষ্টিতে বাড়ছে আল্লাহ কই কমে গেছে গা কথা কোনা করে আল্লাহ কি কয়
কমে গেছে গা অত দিন গনিয়ে সন্ধ্যা হলো মানে আয়াত গেছে গা কি কাঁচা আছি সন্ধ্যা এবার কাঁচা আছি কোন সময় জানি আজ রে লাই পরে গানি দিয়ে কইছি এটা একটা একটা আয়াতের তাফসীর হই কিন্তু একটু সুরে কইছি আর কি কথা কোন করে ভেঙ্গে দিতেছি নাইলে তো আবার ফতুয়া চলে যাব গা কয় আরাম কোনো গান ছাড়া কিচ্ছু পারে না একটা শব্দের এই যে আমি যে বললাম এহেনে কদ আফলাহা শুধু আফলাহার তাফসিরটা আছে না এটা হলো আফলাহা অর্থ আশিফ হওয়া আল্লাহ আকবার বলা যাবে না এটা হলো উসুলে ফিকা উসুলে তাফসির চার বছর এটা নিয়ে অনার্স পড়ায় মাদ্রাসার ভিতরে একটা আরবি শব্দে আশি অর্থে প্রকারভেদ হতে পারে আল্লাহ আকবার বলবেন না আমি কি তাফসির করব আমার বলছে গুণাবলী গুণাবলী এতগুলো কেমনে কম খালি আফলাহা কই শেষ হইতো না অনেক বক্তারা তো গপ মারতেছে কয় পাঁচ দিন সাত দিন করলে ওয়াজ শেষ হইতো না না অতদিন করণ লাগতো না এর আগেই আমি আশিটা অর্থ করতে পারব ঠিক কি না কন্যা কেন এটা একটা কথার কথা তারা কয় আর কি সকাল ফোন তো ওয়াজ করলো শেষ হইতো না এটা কি একটা কথার কথা এই জন্য আমি বুলডা মাঙ্গে দিলাম অতর দিন গনিয়ে সন্ধ্যা হলো অতর দিন গনিয়ে সন্ধ্যা হলো যাইতেছে ডোবে বেলা হেলাই হেলাই কাটলো রে রঙের মেলা হেলাই হেলাই কাটলো রে রঙের মেলা আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার এ আমার বন্ধু বলেছেন কাশফাহানি রহমতুল্লাহি আলাইহি রাম্মা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ অগো আল্লাহ বিয়ে হয়ে গেল ২৫ বছর গেল ৩৫ গেল ৫৫ গেল ৬৫ গেল ৭৫ গেল ৮৫ গেল ৯৫ বয়সে আল্লাহ তুমি তো লেংরা একটা লোলা আমার আমাকে দান করলা তাও একটা ছেলে সন্তান ওগো আল্লাহ এতদিন সন্তান দিলা না কিন্তু লোলা সন্তান পেয়ে গেলাম যে সন্তানের চেহারার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হইয়া যায় এখন বাবা বলেছেন কাশফাহানি উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লেখে ওনার আব্বা ওনার মারে মস্কারি করে কিরে নামাজ পড়ে কিলা কি হইছে তাও ৫৫ এ ৯৫ বয়সে তাও একটা লেংড়া দিছে এই নামাজ পড়ে কিলা এখন নাউজুবিল্লাহ কবি না সুবহানাল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করে বাবা আবুল হাসান কাশফাহানি আম্মা বলে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম বন্ধু ওনার যখন এক বছর হয়ে গেল লুলা লেংরা দুই বছর হয়ে গেল লুলা লেংরা তিন বছর হয়ে গেল লুলা লেংরা চার বছর হয়ে গেল লুলা লেংরা অবস্থায় আছে পাঁচ বছরের ভিতরে যখন ঘুম থেকে উঠলো আমার আল্লাহ দুইটা পা এবং হাত সবকিছু ভালো করে সুস্থ একটা সন্তান বানিয়ে দিয়েছে আবুল হাসান কাশফাহানি নিজের কথাটাই লেখে নিজের জন্মের কথা উজালাতুন নাফিআর ভিতরে লিখে দিয়েছে বাবা উনি চমৎকার করে রে বন্ধু ওনার যে উস্তাদ আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলো ইমাম বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা ওয়াকিয়া উজালাতুন নাফিআর ভিতরে লিখে দিয়েছে বন্ধু মুমিনের গুণাবলীর ভিতরে একটা গুণ হলো আমার নবী কামলিওয়ালাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা কথা কোনা করে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা আমার আল্লাহ নিজেই বলে দিয়েছে কোরআনুল কারিমের ভিতরে কষ্ট নিতেছেন না কষ্ট নিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন আমার নবীজির ব্যাপারে ফতম কি কয় আমার আল্লাহ ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম এখানে বোঝার হলো ইউসলিহ লাকুম আল্লাহ বলে তিনি তিনি হলো আমার নবীজি সুবহানাল্লাহ বলবেন না তিনি উম্মতের আমলগুলা সংশোধন করবেন করাইবেন না সংশোধন কথা কন না কেন সংশোধন এটা বুঝতেই আল্লাহ কই তিনি তিনি হলো তাফসিরে আমার নবীজি নবীজি তোমাদের আমলগুলা সংশোধন কেমনে করবো নবীজি রোজার থেকে কেমনে করে দেখেন আল্লাহ কি করে ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما. الله اكبر قولي 30000 কয়াজা আরে তাফসীরে কাশ্যাফ আল বায়ান থেকে দলিল দিলাম কুরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহু আকবার বললে 30000 এখন আমার আল্লাহ বলে তিনি তোমাদের আমলগুলি সংশোধন করাইবেন না করবেন তারপরে বলে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলি মাফ করবেন ফেসলাক সেনা কেমনে মাফ গুনাহ করুম খার সাথে কত কত আল্লাহর হুকুম আল্লাহর নিষেধটা অমান্য করলে কি হয়ে যায় এখন গুনাহ করুম আল্লাহর সাথে মাফ করব নবীজি একটু বেজাল লেগে গেছে কত কথা কোনা করে এই আমার বন্ধুরা বাবারা দেখেন না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে আমি একটা দলিল দিচ্ছি বাবা যে কিতাবের নামটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একটা কিতাব লিখেছেন বাবা আমি হাদিসটা আগে বলছি صلوا يصلكم صلوا علينا بالبلغات قلبكم نور الله سبحان الله قلنا انظر ما دكا আমার নবীজির কথা সুবহান আল্লাহ বলতে হবে انظرني الى يمين والشمال والجنوب والايتر والليل والنهار والقمر والشمس اذا رحت الله لماله انا احمد ومحمد ابن عبد الله سي الله العالم وليسن بينكم الله الى تحجه الى وجوه السماوات والارض চিল্লায় বলেন না আল্লাহু আকবার এই হাদিস কেউ শুনাইছে না ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবুজ যুআফ আল সগীরের ভিতরে প্রথম খণ্ড শুধু 37 পৃষ্ঠার ভিতরে লিখে দিয়েছেন للشمس والبغي ينقم الله القمر والجنوب والشمار إلى تحت الله ولا من أرض ولا من سماء تحت البحر تحت الماء এখন কেসে কা সাত জমিনে নিছে تحت الماء تحت النار تحت الماء تحت النار تحت الماء حتى يقطر تحت الإبرة আমার নবীর ব্যাপারে আমার নবীজির ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার বন্ধু মুস্তাফা আপনাকে রহমাতুল লিল আলামিন গোটা জগতের রহমত বানাই দিলাম শুধু তা নয় আমার আল্লাহর আলামিন ভিতরে এবং সাত জমিনের নিচে পর্যন্ত সর্বকিছু আমি নবী আপনার সামনাসামনি দিয়ে দিলাম এই জন্য আমার আল্লাহ বলেছেন ইউসলিহাল্লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম চিল্লায় বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলে তিনি তোমাদের আমলগুলো সংশোধন করবেন যিনি দেখে যিনি আসতে পারে যিনি উম্মতের সকল খবর জানে উনিই আমল সংশোধন করতে পারে কথা কোনা করে এই জন্য হাদিসটা শুনিয়ে দিলাম হাদিসটা এত একটা ফিস্ট হাদিস বাংলাটা হলে অনেক লম্বা হইল শুধু আলামিনের ভিতরে সর্ব জায়গাটা নবীজির সামনাসামনি আমি মনে করছি পৃথিবীর জমিনটা আমার নবী তাহাতাল মা পৃথিবীর জমিনের নিচে ফানি এরপর তাহাতাল নার আগুন এরপরে ফানি এরপরে আগুন এরপরে ফানি এরপরে আগুন হাত্তা ইয়াকাত্তার হাল তাহাতাল ইব্রা সুবহানাল্লাহ বলবেন না بسم الله الرحمن الرحيم اي امر بندو ابو ليسن قشفاني رحمه الله عليه اوجلت النافع كتاب ري بيتور امام بخاري ركتا غঠন লিখে দিয়ে বাবা ইমানদারের ভিতরে মুমিনের গুণাবলীর ভিতরে আমার নবীজি বলেন সর্বপ্রথম হলো জানের চেয়ে বেশি আমার নবী কামলি ওয়ালাকে ভালোবাসা আমার আল্লাহ কোরআনের ভিতরে এই কথাই বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমার আল্লাহ বলে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আরে আল্লাহর কেডা ভালোবাসতো চায় না আমার আল্লাহ কয় যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে সর্বপ্রথম আমার নবীরে ভালোবাসো আল্লাহর নবীজিরে ভালোবাসলে কি হইব কয় আমার বন্ধু মুস্তফারে তোরা যদি ভালোবাসস আমি আল্লাহ তোরার ভালোবাসো জোরে কোনা করে আল্লাহু আকবার فاتبعوني يحببكم الله
আমার আল্লাহ বলতেছে যদি আমারে তোমরা ভালোবাসতে চাও আমার নবীজিকে ভালোবাসো আর আমার নবীজিকে ভালোবাসলে আমি আল্লাহ তোমারে ভালোবাসুম আল্লাহর ভালোবাসা পাইলে কি হবে ওয়ায়াগফিরুলকুম যুনুবাকুম আমার আল্লাহ কয় জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আবুল হাসান কাশফাগানি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছে রে বাবা আমি একদিন ঘুমের ভিতরে আছি আবুল হাসান কাশফাগানি বলে আমি ঘুমের ভিতরে আছি আমি স্বপ্নের ভিতরে দেখি গো আমার নবীজির কফাল মুবারক দ্বারা গাম মুবারক এসে গেছে আমার নবী পাকের ডান হাতের ভিতরে রেশমি সবুজ রঙের একটা রুমাল দেখা যায় সুবহানাল্লাহ আবুল হাসান কাশফাগানি মুজালাতুন নাফিআ কিতাবের ভিতরে ঘটনা লেখে আবুল হাসান কাশফাগানি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অগদয়াল নবীজি কোথায় আপনি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছেন আপনার ডান হাতের ভিতরে রেশমি কাপড়ের সবুজ একটা রুমাল দেখা যায় এমন ভাবে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ পেরেশান হয়ে আপনি যাচ্ছেন স্বপ্নের ভিতরে আবুল হাসান কাশফাগানি জিজ্ঞেস করে নবীজি আপনার কপাল মুবারক দিয়ে টপ টপ করে গাম মুবারক জ্বরতে আরম্ভ করলো আমার নবীজি ডাক দিয়ে বলে আবুল হাসান কাশফাগানি রে আমি নবীকে যে ভালোবাসত জানের চেয়ে বেশি আমার নবী পাকের হাদিস সংকলন করে দিয়েছে তোর উস্তাদ ইমাম বুখারী ইন্তেকাল করবে রে আর আমার ডান হাতের ভিতরে সবুজ রঙের রেশমি কাপড় দেখা যায় ওই কাপড়টা আমি বেহেস্ত থেকে আমি নবী নিজের হাত দ্বারা নিয়ে আসলাম তুই আবুল হাসান কাশফাগানির উস্তাদ ইমাম বুখারীর রূহ ওই রুমালের ভিতরে রাখার জন্য এটা হলো ওয়াক কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এই আমার বন্ধুরা আবুল হাসান কাশফাগানি ঘুমটা যখন ভেঙে গেল কবরের ভিতরে আপনি যাবেন আমারে বলেছেন মমিনের গুণাবলি প্রথম নম্বরে গুণাবলি নিজের জানের চেয়েও বেশি নবীকে ভালোবাসা সুবহানাল্লাহ বলবেন না ঘুমটা যখন ভেঙে গেল বাবা কাপড় চোপড় পাঞ্জাবি পাঞ্জাবি টুফি কিচ্ছু পরার বাবার সময় নেই নিজের উস্তাদের এলহাম শুনল নবী কামলিওয়ালার জবান মোবারক থেকে বন্ধু ইয়ামন থেকে দৌড়াইতে দৌড়াইতে আরম্ভ করছে ওনার উস্তাদের ভিতরে যাবে উস্তাদের জায়গা যে জায়গার ভিতরে এন্তেকাল করলো জন্মগ্রহণ করলো ওই জায়গাটার নাম হলো উজবেকিস্তান সুবহানাল্লাহ বলবেন না উজবেকিস্তান বুখারা হলো জায়গাটার নাম যেভাবে হবিগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে সাইস্তাগঞ্জ উজবেকিস্তানের ভিতরে বুখারা নগর বুখারার ভিতরে উনি জন্মগ্রহণ করেছেন এন্তেকাল শরীফ করেছেন আবুল হাসান কাশফাগানি জানা যায় শরীক হওয়ার জন্য দৌড়াইতে আরম্ভ করলো একদিনে যাইতে পারে নাই দুই দিনে পারে নাই তিন দিনে যায় পৌঁছল উনার জানাজা হয়ে গেল কবরস্থ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে কবরে রাইখা দেওয়া হলো বন্ধু আবুল হাসান কাশফাগানি তিন দিনে দৌড়াইয়া বুখারা নগরের ভিতরে পৌঁছে গেলেন খবর নিতে আরম্ভ করলেন আমার উস্তাদ ইমাম বুখারী আবু আব্দুল্লাহ ইমাম বুখারী ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা লম্বাড়া অনেক লম্বারে বাবা ওনার নামটা বললেন আমার ইমাম বুখারী আপনারা বুঝাইবার জন্য বুঝতে বুঝাইবার জন্য বলতে আরম্ভ করলাম ওনার নাম হলো মুহাম্মদ আমার নবী কামলিওয়ালার নামে নামে সুবহানাল্লাহ কন্যা আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার নামটা কি তো আমি তো বলবো মুহাম্মদ মাহবুবুর রহমান ঠিক না কন্যা আমরা তখন মুহাম্মদ আর লাগে না কথা কয় না কিন্তু এখন টাইটেল দিতে দিতে ক্ষতি আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন এই সেই বুকি সুকি মুহাম্মদ লেখার আর জায়গা কথা কয় না নেই সর্বোচ্চ দাম হলো মুহাম্মদ ঠিক না কন্যা কে সবের আগে মুহাম্মদ আসেনি কথা কনে করে আসেনি নাম যেটি হোক এর আগে মুহাম্মদ আসেনি এই মুহাম্মদ নামের তিনটা পুরস্কার আছে আল্লাহু আকবার বলবেন কয়টা ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক কিতাবের ভিতরে তিনটা হাদিস দিয়ে বর্ণনা করেছেন চিল্লাইকে বলা যাবে না আল্লাহু আকবার আবুল হাসান কাশফাগানি বাবা বুখারা নগরের ভিতরে পৌঁছে গেলেন বুখারা নগরের ভিতরে পৌঁছে বাবা দেখলেন ওনার মাজার শরীফের আশেপাশ থেকে মানুষ মাটিগুলা চিমটি চিমটি দিয়ে পকেটের ভিতরে বরকতময় নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের কথা
মহব্বতের কথাই জন্য বললাম বাবা নবী কামলিওয়ালার প্রেমে যারা পড়েছে মহব্বত যারা নবী কামলিওয়ালার সাথে রাখলো গো আমার নবীজি বলে যারা পৃথিবীর জমিনে আমানু থেকে ইউমিন থেকে আমানু আমানু থেকে মুমিন হয়ে গেল ওই মুমিনের গোলাগুলির ভিতরে এক নম্বর নবী কামলিওয়ালার মহব্বত মোবারক আমার নবীজি বাবা বলে দিয়েছেন ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আল হাকিমের মুসনাদে আহমদ শরীফের ভিতরে বলে দিয়েছেন ইমাম হাম্বল ডাক দিয়া বলে এই পৃথিবীর জমিনে আমি নবীর সাথে যারা মহব্বত রাখবে ভালোবাসা রাখবে প্রেম রাখবে রে সে যখন আজরাইল আজরাইল যখন তার জানটা কবজ করার জন্য আইব এবং যখন তার জানাজার নামাজ সংগঠিত হয়ে যাইব তার যখন কবরস্থ করা হইব এই তিন জায়গার ভিতরে আমি নবী সশরীরে হাজির হইয়া যাইব কই জায়গা একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা হাদিস দিয়ে দিই আমার নবীজির ইন্তেকালের পরে সাহাবীরা ফজরের নামাজে যাইতেছে গিয়ে দেখে মেহরাজ শরীফের ভিতরে নবীজি নাই জোহরে যায় সাহাবীরা গিয়ে দেখে নবীজি জায়গায় নাই সাহাবীদের অন্তর কান্দে কলিজা যেন ফাইটা যা কিরে নবীজির পিছনে এতদিন নামাজ পড়লাম ফজরের জোহরের আসরের মাগরিব এসা পড়লাম নবীজির জবান মুবারকের কত বাণী শুনলাম এখন আইসে মসজিদে নববীতে নবীজি নাই মেহরাবের জায়গা ইমামের জায়গায় এখন তো কেন জানি ভালো লাগে না এটা হলো প্রেম কথা কনা কেন দেখি প্রেম সবাই প্রেমটা চাপা দিয়ে রাখছে কিন্তু আল্লাহর সাইফুল্লাহ যিনি যিনি উপাধি দিয়েছেন খালিদ বিন ওয়ালিদ আর ফ্রেমটা সাফা দিয়ে রাখছে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা দৌড় মারছে গিয়ে ডাক দিয়ে বলে মা ফাতেমা মসজিদে নববীর ভিতরে মেহরাবের ভিতরে নবী কামলিওয়ালাকে দেখি না একদিন দুই দিন তিন দিন হয়ে গেল আমার অন্তর আর মানে না আপনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইলাম ফাতেমা নবীজির একবার দিদার মুবারক যদি না হয় আমি খালিদ বিন ওয়ালিদের কলিজাটা ফাইটা যাইব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে ডাক দিয়ে বলে খালিদ বিন ওয়ালিদ রে নবী পাকের দিদার মুবারক পাইয়া যদি শান্ত হইতে চাও আমার নবী পাকের কলিজার টুকরা আর আমি ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইনের কাছে চইলা যাও সুবহানাল্লাহ কথা তাই কুস্তি আরম্ভ করছে তাই যখন মদিনার অলিগুলি সবাই জিজ্ঞাসা ইমাম হুসাইন কই ইমাম হুসাইন কই ইমাম হুসাইন কোথা এইভাবে যখন সাহাবারের জিগায় সবাই ভাবতেছে এখানের ভিতরে কোনো না কোনো কারণ আছে খালিদ বিন ওয়ালিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুস্তেছে আরম্ভ করুন কি লিগে কুস্তেছে কারণটা কিটা এই খালিদ বিন ওয়ালিদের ফিসুল হইছে সব সাহাবী সুবহানাল্লাহ কন্যা সবারই অন্তরটা কান্দে নবীজিরে দেখার জন্য কুস্তে কুস্তে ওহুদ পাহাড়ের ওহুদ পাহাড়ের ভিতরে পাদদেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির প্রেমে পড়ে কান্দতেছে তাফসীরে রুহুল মাআনি থেকে বলছিলাম 22তম খণ্ড 39 পৃষ্ঠা চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার খালিদ বিন ওয়ালিদ গিয়া বলে ইমাম হুসাইন গো আমার কলিজার জন্য ফাইটা যাবে আমি যখন মসজিদে নববীতে যাই মেহরাব শরীফে নবীজিকে দেখতে পাই না নবীজির জবান মোবারকের কথা মোবারক শুনতে পাই না একটু যদি নবী কামলিওয়ালার দিদার মোবারক একটু দেখায় দিতা ইমাম হুসাইন একটু বসার থেকে উঠছে উঠা বলে আমি যে এই যে দুই নাম্বার কারণটা আমি বলছিলাম একটা ওপর তেলাওয়াত করলে দশটা নেকি হয় দুই নাম্বার নেকিটা হলো ওহুদ পাহাড়ের সমান সুবহানাল্লাহ বলেন না কোন পাহাড়ের সমান আমার নবী বলে আমি ওহুদ পাহাড়কে ভালোবাসি ওহুদ পাহাড় আমারে ভালোবাসে ওহুদ পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে এটা হলো আয়ের পাহাড় এটা ইমাম তাবারানী মুআজ্জামুল কবীরের ভিতরে 17তম খণ্ড 19 পৃষ্ঠায় হাদিস লিখে দিয়েছেন আমার নবীজি বলে আমি ওহুদ পাহাড়কে ভালোবাসি ওহুদ পাহাড় আমাকে ভালোবাসে এই জন্য ওহুদ পাহাড়টা হলো জান্নাতি আর আয়ের পাহাড় আমি নবীকে ভালোবাসে না আমিও আয়ের পাহাড়কে ভালোবাসি না এই জন্য পাহাড়টা জাহান্নামী সুবহানাল্লাহ বলবেন না নবীজিকে ভালো না বাসে যদি পাহাড় জাহান্নামী হয় আমরা উম্মতে মুহাম্মদী নবীজিকে ভালো না বাসলে আমরার বাড়ি কই জান্নাতে না জাহান্নামে পাহাড় ভালোবাসে না আর পাহাড়ের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই দুজক বানায় নাই আমার নবীজির জবান মুবারক বলছে দিকে আল্লাহ কই পাহাড়টারে দিয়ে দেবো জাহান্নামের ভিতরে আল্লাহু আকবার বলবেন না আমার আল্লাহ যখন তোর পাহাড়ে কথা বলছেন মুসা আলাইহিস সালাম দেখতে চাইছে আপনারা কইবেন ইউ আখেডা শুনছি না আমি স্টোরি বলার ইচ্ছা নাই
আমার আল্লাহর 70,000 পর্দার লাস্টের পর্দা থেকে জাররা পরিমাণ জাররা হারে কয় একটু জানেন নি জাররা হারে কয় আপনি শীতের দিন সকালবেলা সূর্য উঠলে জানালাটা জানালাটা খুলবেন খুললে দেখবেন একটু রৌদ্র আইতেছে আর রৌদ্রটার ভিতরে থাকায় দেখবেন কিছু গুড়াগাড়া উঠতাছে কথা কোনা বুঝাইতে পারতাছেন না মনে আপনি শীতের দিনে জানালাটা খুললে রৌদ্র আইছে রৌদ্র গরের ভিতরে ঢুকে গেছে দেখবেন রৌদ্রের ভিতরে কিছু কি উঠতাছে ওইডা রাখো জাররা এই গুড়াটারে দরণ যাইব নি দরণ যাইব এটা রাখো জাররা আমার আল্লাহ কয় 70,000 পর্দার লাস্টের পর্দা থেকে জাররা পরিমাণ ইমাম আব্দুল্লাহ কুর্তুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীর কুর্তুবীতে লেখেন লাস্টের পর্দা থেকে জাররা পরিমাণ তোর পাহাড়ে ছেড়ে দিছে আর তোর পাহাড়ে আল্লাহর নূরের জালওয়ার কারণে তোর পাহাড় থেকে 6টা পাহাড় উইরা গেছে গা মানে এক পাহাড় থেকে 6 পাহাড় উইরা গেছে গা 3টা পাহাড় গিয়া পড়ছে মদিনায় 3টা পাহাড় গিয়া পড়ছে মক্কা মুসা আলাইহিস সালামের বাস্তব শুনছেন পাহাড় যে উইরা গেছে এটা তো শুনছেন এটা হাদিস তোর পাহাড়টা হবে বেহেশতে সুবহানাল্লাহ বল 4টা পাহাড় বেহেশতে যাবে 4টা নদী বেহেশতে যাবে নবী কামলিওয়াল আর 4টা যুদ্ধ কাফেরের সাথে বেহেশতে যাবে চিল্লায় কি বলা যাবে না আল্লাহু আকবার 3টা পাহাড় মদিনায় 3টা পাহাড় মক্কা আসছে কোত্থেকে তোর পাহাড় থেকে কোত্থেকে তোর পাহাড় থেকে আল্লাহর জালওয়ার ঠেলায় থাকতে পারছে না উইরে গিয়ে পড়ছে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই আমার বন্ধুরা বাবারা আবুল হাসান কাশরাহানি রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মাজার মুবারকের মাটি নিয়ে নাকের ভিতরে লাগাইলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মাজার মুবারকের মাটি আবুল হাসান কাশরাহানি নাকের ভিতরে লাগায় কয় এমনি এমনি আমার উস্তাদের মাটি মানুষ বরকত হিসেবে পকেটে নিচ্ছে এমন না আমি দেখতেছি রে আমার ইমাম বুখারী উস্তাদের কবরের মাটির ভিতরে মেশকে আম্বরের গন্ধ করে বাবা বুখারা নগর থেকে দৌড়াইতে আরম্ভ করলেন দৌড়াইতে দৌড়াইতে বাবা মদিনাতুল মুনাওয়ারা নবী পাকের রওজা পাকের পাশে দাঁড়াইয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি আমার উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবরের মাটি মেশকে আম্বরের গন্ধ করে এত সুগ্রাম মানুষ মাটি গুলো নিয়ে যাচ্ছে ওই হাকিকতটা জানার জন্য আমি নবী পাক আপনার রওজা পাকের পাশে দাঁড়াইলাম সুবহানাল্লাহ কন্যা আবুল হাসান কাশরাহানি আমার নবী পাকের দরবারে বাবা কুতি করে মিনতি করে এই একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল চার দিন চলে গেল যেতে যেতে দেড় মাস চলে যায় আমার নবী কামলিওয়ালার দিদার মুবারক পায় না সুবহানাল্লাহ এ বন্ধু আমি যে আয়াত তিলাওয়াত করলাম এটা ফিনিশিং দিয়ে আবার চলে যাচ্ছি আমার আল্লাহ বলছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসবরি ওয়াস সালা ইন্নাল্লাহ মাআস সাবিরিন আপনারা বলবেন বাবা শাস্তাগঞ্জের মানুষ আপনারা বলবেন আমার আল্লাহ বলছে আমার আল্লাহর দরবারে বিপদে পড়ে আপদে পড়ে রোগে পড়ে সুখে পড়ে আল্লাহর দরবারে দোয়া করার জন্য কিন্তু দেখেন বাবা আমরা তো বাবা বিরক্ত হয়ে যাই সবর করতে পারি না ধৈর্য ধরতে পারি না আবুল হাসান কাশরাহানি রাম্মা 25 বছর থেকে দোয়া করে 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 95 বছর একটা সন্তান পাইয়া আরো 5টা বছর চলে গেল আমার আল্লাহ বলে ধৈর্য ধরার কারণে আমার পথে থাকার কারণে আর এই কোরআনের আমল কোরআনের আয়াতটা আমল করার কারণে আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ মাআস সাবিরিন সবরকারীর সাথে আমি আল্লাহ আছি রে এইটা আমি আল্লাহ আবুল হাসান কাশরাহানি রাম্মারে দিয়ে প্রমাণ করে দিলাম সুবহানাল্লাহ আর জামুনি সামনে কথা কন যাইতা ফোনে 12টা আপনারা জিকির টিকির করতে পারেন নি জিকির আল্লাহর কার কার জিকিরটা কার করলে মনে গুনাহ হয় না তবে যে গুনাহ আছে আছে গুনাহ আছে আপনার নাম আব্দুল সাত্তার আপনি বললেন এ সত্তারিয়া আমার আল্লাহ কইরা কবিরা গুনাহ কি গুনাহ একটা মানুষকে ব্যঙ্গায় ডাকলে কি গুনাহ এখন তো আল্লাহর নাম নিবে আল্লাহর নাম কোরআনের ভিতরে 60টা আয়াতে আসছে আদবের সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে এখন জিকির তুই দেখতেছিস কইতাছিস
নাই কথা কোনা করে নাই মানুষে বিগড়াইয়া ডাকলে যদি কবিরা গুনাহ হয় আল্লাহরে বিগড়াইয়া ডাকলে মনে সগিরা গুনাহ হয় কথা কোনা করে আরে আল্লাহরে বিগড়াইয়া ডাকলে ইমানই জাগা হঠাৎ করে কইতাছে হেই কথা কোনা করে আপনারা মনে বিরক্ত হইতাছে কি বেশে বা হুজুর ফাইলাম আরে আপনারা ঠিক করে দিতেছি এখন আল্লাহর নাম লইয়া যদি হায় হায় কথা কোনা করে আপনি দেখছেন না মনে যারা ফেসবুক সালাম দিচ্ছেন আল্লাহর জিকির করতো না নিয়ে কইতেছে হায় 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 খালি যদি সিস্টেম থাকতো আমার নবীর আগে যত নবী আইছে উম্মতের ফেরেশতা দিয়ে আল্লাহ সাইজ করাইছে কথা কোনা করে ফেরেশতা দিয়ে কি করছে ওই জমিন উল্টাইছে নাহলে পাথর মারছে আসমান থেকে নাহলে আগুন মারছে কারণ আমার নবী তো রহমাতুল লিল আলামিন আমার নবী পাক পৃথিবীর জমিনে আসার পর থেকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আসমানি কোনো গজব দিবে না নাহলে আল্লাহ কইল না অন্য নবীর উম্মত হইলে কইল এর লাগতেস না গেলে এদি আমার নাম দিয়ে কি জানি কয় ঠিক কি না একটা মানুষের নাম যদি আব্দুস সত্তার হয় সত্তাইরা হইলে কবিরা গুনাহ হয় তাহলে আল্লাহর নামটা কি আদবে নিতে হবে না কথা কোনা করে আদবে নিতে হবে না এই আমার বন্ধু আমার নবীজি নূরানী জবান মুবারক দিয়ে বলেছিল বাবা পৃথিবীর জমিনের চারটা বন্ধু তোমার কবরে যাবে না আমি আবার চলে আসলাম আমার আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আমার নবীজি বলে পৃথিবীর জমিনের জায়গা বন্ধু মার্কেট বন্ধু তোমার কবরে যাবে না দুই নম্বরে গড় বন্ধু যাবে না তিন নম্বরে টাকা বন্ধু যাবে না চার নম্বরে ভাই বেরা দোর আত্মীয় স্বজন যাবে না আমার নবী বলে এই বন্ধুগুলা চারটা রাইখা আরো চারটা বন্ধু তোমার কবরের ভিতরে নিয়ে যাইতে হইব সাহাবীরা জিজ্ঞেস করি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পৃথিবীর জমিনের চারটা বন্ধু রাইখা খবরে আরো চারটা বন্ধু নিয়ে যাইতে হবে কি কি বন্ধু আমার নবীজি বলে তোমার আত্মীয় স্বজন ভাই বেরাদর কান্দে করে কবরস্থানে নিয়ে যাইব কবরস্থানে নিয়ে যাওয়ার পরে সাড়ে তিন হাত মাটির নিচে তোমারে দিয়ে দিবে তখন মাটি গুলো উপরে চাপা দিতে আরম্ভ করবে তখন কবরের ভিতরে তুমি একলা হইয়া যাইবা তুমি রুহুটা যখন ফিরত দিয়ে দিবে রুমং নামক একজন ফেরেশতা আইসা কবরের ভিতরে তখন তুমি বলবা হায় হায় দুনিয়ার দন সম্পদ কবরের ভিতরে আসে নাই আমার বিল্ডিং প্রাসাদ সবকিছু আসে নাই টাকা ব্যাংকের ভিতরে শোকেসের ভিতরে আলমারির ভিতরে যায় নাই এবার বন্ধু চার নম্বরে বলতেছে আমার স্ত্রী আসে নাই আমার সন্তান আসে নাই কেউ আসে নাই কবরের ভিতরে চিন্তাগ্রস্ত অবস্থায় পড়ে আছে আমার নবী বলে গো যখন মনকির নকির কবরের ভিতরে ডুইখা যাইব তিনটা প্রশ্ন করার জন্য বাবা মনকির নকির দেখবে আমার নবী নূরানি জবান মোবারক দিয়া বলে মনকির নকির ডুইখা যখন প্রশ্ন আরম্ভ করবে তখন ওই মুর্দাডার কবরের ভিতরে মাতার পাশে ষোল সতেরো বছরের নূরের চেহারা একটা বন্ধু বসা থাকবে মনকির নকির জিজ্ঞেস করবে কে রে মুর্দাটাকে আত্মীয় স্বজন ভাই বেরাদর কান্দে করে কবরস্থ রেখে গেল তুমি কেডা তোমার তো চিনলাম না বন্ধু মাতার পাশে ষোলো সতেরো বছরের কোরআন দিয়া বলে মনকিরিন কির আমার বন্ধু যদিও পৃথিবীর জমিনে কৃষি কাজে ব্যস্ত ছিল চাকরিতে ব্যস্ত ছিল আমার বন্ধু যদিও ব্যবসাতে ব্যস্ত লেখাপড়ায় ব্যস্ত বিভিন্ন কাজে ব্যস্ত ছিল রে কিন্তু সকালবেলা হইল দুইটায় তেলাওয়াত করত আমার আল্লাহর হুকুমটা সে মাইনা চলতো নিষেধটা বর্জন করত দুইটা আয়াত যদি তেলাওয়াত করতে না পারত কোরআন শরীফ এইভাবে আস্তে করে বুকে লাগাইয়া চুমা লাগাইয়া দিত ওই ষোলো সতেরো বছরের মাথার দিকে কবরের পাশে যে মুরদার পাশে যে ছেলেটা বৈশা আছে নূরের চেহারা সে ডাক দিয়ে বলে মনকির নকির আমার পরিচয় জানতে চাইলা আমার আল্লাহ ওই মুরদাড়া পৃথিবীর জমিনে থাকতে কুরআনুল কারীমের সাথে প্রেম রাখার কারণে মহব্বত রাখার কারণে আমার তাজিম করার কারণে চুমা লাগানোর কারণে বুকে লাগাইবার কারণে আর কুরআনের আইন অনুযায়ী চলার কারণে আমার আল্লাহ কুরআনুল কারীমকে ষোলো সতেরো বছরের যুবক বানাইয়া ওই মুরদাডার কবরের পাশে বসাইয়া রাখ মনকির নকির জিজ্ঞেস করবে কি তুমি কতক্ষণ থাকো আমি যাই একটা তেলাবত করেছিলাম ওয়ারিস কুন কারিম কবরেও খাওয়ান আছে কথা কোনা কেন কবরে কি আছে পৃথিবীর জমিনে ডাকাত থেকে একজন লোক আইছে আপনার বাড়ি আইছে পরে দুপুরে দুপুরের সময় আইছে আর কি তোরেন একটা বাজে আইছে জুহুরের আজান ফুরিয়ে গেছে
দুজনে মিল্লা কইতাছেন আপনি যখন ঢাকা থেকে আইছেন ওই আইনাকে নামাজটা ফুইরাই নামাজটা ফুইরে আইছেন আয়া ভিতর বাড়ির ঘর এক লাখ লাখ ভাত খাইতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন ভাত কেমনে দেই কিটা মানুষ আর একটু সাহ বিস্কুট দিয়ে বিদে করে দিই কথা কোনা গেল এটা এই এলাকা নাও থাকতে পারে তো অন্য এলাকা থাকতে পারে কিটা মানুষ মনে নাই কথা কোনা গেল নাই আমি এক হাফিজি মাদ্রাসার মাহফিল আমার সাথী পড়িছে এক কিটা একবারে মনে হয় দশ থেকে বিশ কোটি টাকার মালিক আমি বারে বারে ওনার দিকে ছায়া কইতেছি ইস একটা লাখ টাকা যদি পাইতাম মাহফিজি মাদ্রাসার লেগে মানে ফাঁসি হাফিজি মাদ্রাসা আরে সবাই দিতেছে তাই তো লোরে হই না আমি টার্গেট করতেছি ওনারই লোরে হই না লোরে হই না পরে দাঁড়ির দূরে যখন একটু আতাউতা দিছি পরে বুঝে লেছে তাই দিয়ে কইতেছি করে পাঁচ হাজার দিব নি ক হাজার দিব চিন্তা করছিলাম এক লাখ টাকা পাওয়া যায় তখন আমি চিন্তা করলাম তাই দিয়ে খবরের ওয়াজ দিতে হবে ব্যাংকের ব্যালেন্সটা দেয়ে আর খবরও যাইত না কত ব্যাংকের টাকাটা কি খবরে যাইত না আমার বন্ধুরা আমার কোরআনুল কেরিম ডাক দিয়া বলে আমি কিয়ামত পর্যন্ত ওই মুরদাডার পাশে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত বইসে থাকো সুবহানাল্লাহ ডাকাত থেকে বন্ধু আসছে আপনি দুপুর বেলা বাবা চা খাওয়াই দিলেন সন্ধ্যা হয়ে গেল চা খাওয়াইলেন বুঝে নিব সে কিটটা কিন্তু আমার আল্লাহ কোনোদিন কৃপণ হইতে পারেনি কথা কোনা কে আমার মালিকের কোনো কিছু অভাব নাই মালিক কারো কাছে নিতে হয় না উনি হল মালিক বন্ধু আমি যদি বলি আমি যে কোরআনের আয়াত বলতেছি হাদিস বলতেছি আমার মতো বাহাদুরি কেউ নাই বাবা আমি যদি এইভাবে চিন্তা করি আমার আল্লাহ বলবে তুই তো শয়তানের শাস্তল ভাই সারা কিচ্ছু না শয়তানের শাস্তল ভাই আমার আল্লাহ কেড়ে কইল তখন আমি চিন্তা করলাম হাই হাই চোখের দিকে তাকাই দেখি এটা দিয়ে আমার না এটা তো একটু অফ করে দিতে পারে এটার মালিক দিয়ে আরেকজন নাক একটা দিলাই নাকটা যে সিঁদুরের গন্ধ পাইলো কোয়েলায় ফুলাওর গন্ধ পাইলো কোয়েলায় এখন এই ভিতরে যে ছোট্ট একটা আড্ডি আছে এই আড্ডিটার সুইচটা যদি একটু বন্ধ করে দেয় এখন কি সিঁদুরের তরকারি কি গান্দার কি ফোসা কথা কোনো কেন আমার আল্লাহ তোরে যে একটা কান কান দিলাম রাতের বেলা হারতা সস তোর কাছে টস্তাক পোস্তাক নাই হঠাৎ করে মুসমুসি মুসমুসি করে উঠছে তুই তখন চোখে দেখোস নাই অন্ধকার তোর কাছে টসলাইডও নাই শুনছি কেডা কথা কোনো শুনছে কেডা কানে শূন্য এক সেকেন্ডে ব্রেনে মেসেজ দিয়ে কইতেছে আমরা তো এখন কেউ ফোন দিলে কই এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না কিন্তু আল্লাহর কানের ভিতরে একটা ছোট্ট একটা পর্দা দিয়েছে এই পর্দাটাই মেসেজ দিতেছে ব্রেনের ভিতরে এখানে একটু মসমসি করছে ওই তো কিছু হইতে পারে একটু তাড়াহুড়ো করে দৌড়দেস না করে কথা কোনো করে তখন আমি দেখতেছি চোখটা আমার না নাকের ভিতরে আড্ডিটা আমার না জিব্বাটাও আমার না কানটা আমার না আমি বলতে আমারই না আরেকজন কথা কোন না করে ওই জনেরই অহংকার মানায় আমি গোলাম নে খ্রিস্টর অহংকার মানা মানা এই আমার বন্ধুরা এমন কিরে নকির ডাক দিয়ে বলতেছে কিরে মাতার পাশের বন্ধুর খবর পেয়ে গেলাম কবরের ভিতরে বাই বেরাদর বন্ধু বান্ধব আসে নেই বিকেল বেলা দুইজনে মিলে চা নাই খাইলে ভালো লাগতো না বন্ধুটা তো কবরে আইলো না কিরে হাতের ডান দিকে কবরের ভিতরে ষোলো সতেরো বছরের যুবক আর একটা বইয়া রইলি তোর নাম কি এ বন্ধু কবরের ভিতরে ডান পাশে ষোলো সতেরো বছরের যুবক ডাক দিয়া বলে মন কির নকির আমার বন্ধু যদি কৃষি কাজ করত যদি মাগরিবের আজান হয়ে যায় জোহর আসর হয়ে যায় বন্ধুটা মসজিদের ভিতরে যাইতে একটু সময় লাগে যাইব কবর থেকে গামছাটা খুলে আসতে জমিনের ভিতরে বিছাইয়া নামাজটা পড়ে নিত আমার বন্ধু স্টলের ভিতরে আড্ডা মারতে আরম্ভ করলো চার ভিতরে চুমুকটা দিতে আরম্ভ করলো মসজিদের ভিতরে আজান পড়ে গেল চার চুমুকটা ছেড়ে দিয়ে নামাজের জন্য মসজিদে দৌড়াইলো আমার বন্ধু সকালবেলা মাত্র ফজরের দুই ঘন্টা আগে ঘুমাইলো আজানের ভিতরে ফজরের আজান যখন এলান হয়ে গেল আস্তে করে ঘুম থেকে উঠে গেল কনকন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া উজু বানাইলো মসজিদের ভিতরে চলে গেল মসজিদ যদি দূরবর্তী হয় ঘরের ভিতরে নামাজটা আদায় করে নিল আমার বন্ধু কৃষি কাজ করেছে আমি নামাজ রে বলে নাই আমার বন্ধু লেখাপড়া করেছে নামাজ বলে নাই আমার বন্ধু চাকরি করেছে নামাজ বলে নাই ব্যবসা করেছে নামাজ বলে নাই এ আমার বন্ধুরা বাবারা এইভাবে ষোলো সতেরো বছরের যুবক কবর থেকে ডান পাশের যুবক ছেলেটা ডাক দিয়া বলে মন কির নে কির রে
আমার আল্লাহ ওই মুরদাটা আমি নামাজের সাথে mohabbat রাখার কারণে আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে 16-17 বছরের যুবক বানায়া ওই মুরদাটা ডান পাশে বন্ধু হিসেবে বসায় রাখছে আমার বন্ধুরা মুনকিরে অনকিরে দেখতেছে মুরদাটা কবরের ভিতরে বাবা বাম দিকে আর একটা 16-17 বছরের যুবক দেখা যায় সুবহানাল্লাহ কন্যা মুনকিরে অনকিরে প্রশ্ন করার জন্য আসছে বাবা এখন বন্ধুর পরিচয় নিতে নিতে টাইম শেষ সুবহানাল্লাহ কইবেন না এ বন্ধু বাম পাশে মুরদাটার বাম পাশে কবরের ভিতরে 16-17 বছরের যুবককে মুনকির নকির জিজ্ঞেস করে কে রে তুমি আবার কাডা মাথার দিকে যুবকের পরিচয় পেয়ে গেলাম ডান দিকেরটা পেয়ে গেলাম বাম দিকে তুমি কে রে ওই বাম দিকের 16-17 বছরের যুবকটা ডাক দিয়ে বলে আমার বন্ধু দানের বাট্টা নিয়ে জমিন থেকে আস্তে আস্তে রমজান মাসে রোজা রেখে বাড়িতে 2-3 মাইল হেঁটে হেঁটে দানের বাট্টা নিয়ে আসলো রিকশা চালাইতে চালাইতে হয়রান হয়ে হয়রান হয়ে গেল পেরেশান হয়ে গেল এক ফোঁটা পানি খাইলে মনে হয় গলা শুকানোটা বন্ধ হয়ে যাইত কলিজা মনে হয় ঠান্ডা হয়ে যাইত আমার বন্ধু চিন্তা করেছে যদিও আমি বার বয়ে বয়ে আনলাম দানের বার যদিও আমি রিকশা চালাই কষ্ট করে রোজা ভাঙব না কারণ আমার আল্লাহ হুকুম করেছে রোজা ফরজ এই জন্য আমি রোজা ভাঙব না 16-17 বছরের যুবক মুনকির নকিরকে ডাক দিয়া বলে আমার বন্ধু আমি পবিত্র রমজানুল করিমের সাথে mohabbat রাখার কারণে আমার আল্লাহ পবিত্র রমজানের 30টা রোজাকে 16-17 বছরের যুবক বানায়া ওই মুরদাটার বাম পাশে বসাইয়া রাখছে এবং কিয়ামত পর্যন্ত বইসা থাকো আচ্ছা করে বুকে হাত দিয়ে কোয়েন আপনার স্ত্রী যদি কোন 60 বছরের জিন্দেগি করলাম খবরে বিতে যাওন লাগতো না আমার খবরের ভার সারা রাত একটু বইয়ে থাকে আমার দেখ লাখ লাখ খবর ডর করে যাইব কথা কোনে করে যাইব জীবন মানে বাচ্চা থাকতে ওয়াদা দিতে পারে আর সব বনস কি কও তুমি জামুনে সান্তনা দিবার লেগে যাইতে হইতে পারে কিন্তু ইন্তেকাল করলে আর যাইতো না ফুতে কইবা আব্বা বাবা তুমি তো আমার ফিতা আমি যদি মারা যাই বাপে কইব ছেলে রে তোর তো ভর্তি বিশ লাগে 300 টাকা তুই তো আমার দ্বারা কইছ 3000 টাকা দিছি কথা কোনা করে তোর খরচ লাগবে 20 টাকা চাইছ তো 500 টাকা ফুত আমি সব জানি তোর চালাকি এর ফরক কি কথা কোনা ফুতরে আমি যখন ইন্তিকাল করবো খবরের ভিতরে এক লাখ লাখ তখন রে এমনি তো রাত্রে পিপাসা ধরলে তোর আম্মারে ডাক দিতাম পারি তোর ডাক দিতাম পারি মেয়েদের ডাক দিতে পারি একটু ফানি উন্নি আন্য দেয় আমি মসুবিতর ভিতরে প্রথম রাত যেদিন যাইব এদিন একটু আমার খবরের পাশে একটু তাকিস ছেলে খুব বাড়ি কী কো আমি একবার একদিন কেড়ে 40 দিন থাকব সান্ত্বনা দিব কিন্তু বাস্তবে যাইতু কথা কানে যাইতু যাইতো না সারা রাত থাকতে পারতো না একটা মসমুসি করে উঠলে আই ফোর বকু এখন থাকি লাভ নেই আমারও জান যাইতে পারে ঠিকই না কোন না কেরে আচ্ছা কোন তো দেখি কবরের ভিতরে পৃথিবীর জমিনের যত মায়ার মানুষ বলেন হে যাইব আরে জোরে এই আমার বন্ধুরা বাবারা মন কিরে নকির জিজ্ঞেস করে তিনটা বন্ধু চিনলাম পায়ের বন্ধু চিনলাম না আমি এখানে বৈশা দেখলাম উনি বলছে মাইকটা কাড়া দিবা মাইকটা কাড়া দিবা 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 বলিছ কয় দিতাম না 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 নিয়ত করলিছে কিতা করছে ফাঁদ জন্য যদি 5000 করে দিতেন মাইক হয়ে গেল দশ জন্য 500 করে দিলে কথা কেন করে সাতক গেছিলাম ওয়াজ করবার লেগে এখানে আমার একটা আলিয়া মাদ্রাসা আছে আমার জীবনের যত টেকা আছে এটা ডালাইছি এখানে এটা আপনারা আবার বাহাদুরি করে শুনাইতেছি না বেশি বেশি করে দোয়া করতে নিয়ে লিখে শুনাইতেছি আমি কইছিলাম আল্লাহ আমি নিকৃষ্টরে তুমি দিলে আমি তোমার দিব হাফিজি মাদ্রাসা 11টা নিয়ত আছেন মোটামুটি 9টা করছি কালেকশন করে না আল্লাহ আমারও দিছে আমি আল্লাহর দিছি কারণ আমি চিন্তা করি আল্লাহ আমার মতো তো নিকৃষ্ট নাফরমান গুণাগার পৃথিবীর জমিনে আন নাই এই অন্তরে আমার চিন্তাই ডুবি আমি আমার চিনি আপনি আপনার চিনি ঠিক কিনা কর না কেন আপনি কি করেন রাত্রে যদি একটু চিন্তা করেন আপনি বুঝে যাবেন যে আপনি আল্লাহর কাছে কতটুকু প্রিয় ঠিক কিনা কর না
আপনি জীবনে কি করছেন আপনার জানা আছে নি সব সময় নিজেকে বিনয় রাখবেন আল্লাহর কাছে তো আল্লাহর দরবারে তওবা করবেন ইস্তেগফার করবেন আর বলবেন পৃথিবীর জমিনে আমার মতো নিকৃষ্ট নাফরমান আর নাই এই আমার বান্দা মন কিরণ কিরি ডাক দিয়া বলে রে বাবা মাতার পাশে চিনলাম বন্ধুরা চিনলাম ডান পাশে বন্ধু চিনলাম বাম পাশে চিনলাম পায়ের দিকে বন্ধু চিনলাম মা পায়ের বন্ধুরা ডাক দিয়ে বলবে শাস্তাগঞ্জের ভিতরে বাল লাগে রে 500 1000 করে আমি আল্লাহর প্রেমে সন্তুষ্টিতে দান করলা রে মসজিদের ভিতরে দান করে দিলা একটা ভিক্ষুককে দিয়ে দিলা 100 টাকা পকেটে নিয়া বাহিরে বাজারে যখন ভর্তিকে বাহির হলা একটা ভিক্ষুক ডাক দিয়ে বললে বাবা ও বাবা আমি সকালবেলা কিছু খাই নাই রাতে অল্প খেয়েছি সকালে যদি নাস্তার ব্যবস্থা একটু করে দিতা আপনি 100 টাকা বাঙ্গাইয়া বাবারে নাস্তা করায় দিলেন আমার আল্লাহ বলে গো পৃথিবীর জমিনে যখন আমি আল্লাহর সন্তুষ্টিতে মসজিদ দিলা মাদ্রাসায় দিলা মাহফিলে দিলা আল্লাহর হস্তে যখন দান করলা ওই আল্লাহর হস্তে যাকাত এবং সর্বকিছুর দানটাকে আমি আল্লাহ 16-17 বছরের যুবক বানাইয়া কবরের ভিতরে ওই মুর্দাটার পায়ের পাশে বসাইয়া রাখছি মনকির নকির জিজ্ঞেস করবে মান রাখব মান রাব্বুকা জিজ্ঞেস করবার সময় নাই মান দিনুকা জিজ্ঞেস করবার সময় নাই তখন মনকির নকির আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে আল্লাহ গো কবরের ভিতরে মুর্দাটা ডুইকে দেখলাম কোরআনুল কারীম বসা ডান দিকে দেখলাম পাঁচ ওয়াক্ত নামাজ বসা বাম দিকে পবিত্র রমজানুল মুবারকের রোজা বসা আর পা দিকে দান সদকা বসা ওগো আল্লাহ তারে 1-2-3 নাম্বার প্রশ্ন কি কবরের ভিতরে করব নাকি আমার আল্লাহ ডাক দিয়ে বলে মনকির নকির একটা সুসংবাদ জানায় দাও তার কবরের ভিতরে আমি আল্লাহ সাথে সাথে তৎক্ষণাৎভাবে জান্নাতের বিছানা বিছায় দিব কি আর কথা কোনা করে কই আল্লাহ তোর একটা তৈলি একটা কথা জিজ্ঞেস করে চারটা বন্ধুরে মন কিন নিকট জিজ্ঞাইতেছে কি রে চার বন্ধু কিয়ামত পর্যন্ত থাকবা আমি কইছিলাম নি ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম ঢাকা থেকে বন্ধু আইলে দুপুরে খাওয়ার সময় আপনি কি দিবেন বাত না দিয়ে যদি নাস্তা দেন বুঝে যাবো কৃপন কিন্তু আমার আল্লাহ তো কৃপন না আমার আল্লাহকে চারটে বন্ধু খালি গল্প করবার লেগে মুখরে বাতাস খাওয়াইবে লেগে দিছি না ওয়া রিজকুন কারীম সম্মানিত রিজিক বেহেস্ত দিকে তোরা ফাঁস বন্ধুরে দান করো চারিজন বন্ধু খালি গল্প করলো আল্লাহকে ওয়া রিজকুন কারীম আমি আল্লাহ সম্মানী একটা রিজিক কিয়ামত পর্যন্ত ফেরেস্তার মাধ্যমে তোর খবরে ঘটাইতে থাকবো তাহলে বেহেস্তে খাওয়ান আসেনি কথা কোন আসেনি বিসমিল্লাহির রহমানির রহিম কষ্ট নিতেছেন নি আপনারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু আয়াতুহু যাদাতুহুম وعلى ربهم يتوكلون কষ্ট হইতেছে না আপনাদের الذين يقيمون الصلاة ومن ومما رزقناهم ينفقون পৃথিবীর জমিনে আমরা কিছু অবুজ আছি
ওই যে আগে যে কইছিলাম সাইস্তাগঞ্জে কিছু পাগল আছে খা খা গোসমা গোস্ত কইয়া বস্তার ভিতর উপরে খান্দ করে লই আলা কত কোনা করে কইছিলা ভিডিও হইল নকল পাগল আর আমরা হইলাম আসল পাগল কত কোনা করে ওই পাগল আসর ময়দানে কোনো বিচার কত কোনা করে বিচার যারা এই পৃথিবীর জমিনে মস্তিষ্কবিহীন তাদেরকে মজদুন বলা হয় আল্লাহর ভাষা আর আমরা বাংলাতে বলি পাগল ওই পাগলের হাসরের ময়দানে কোনো বিচার কত কোনা করে বিচার নাই আর আমরা যারা আছি কিছু না কিছুর জন্য পাগল আমরার জন্য হাসরের ময়দানে বিচার কত কোনা করে বিচার আছে আমরা বিচারবিহীন হাসরের ময়দানে দাঁড়াতে পাবো এখন আমি আদম আলাইহিস সালামের কথা উপমা দিয়ে আরেকটু সামনে যাচ্ছি কিন্তু কষ্ট না হয় আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে বলছিলাম আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে একটা গোড়া বানিয়ে দিছে গোড়া হলো মিস্ক আতরের গ্রান দিয়া কি দিয়া কথা কোনা বলছিলাম আসসালামু আলাইকুম থেকে বলছিলাম আমার আল্লাহ কয় ও জিবরাইল মিকাইল ইসরাফিল একটা গোড়া বানিয়ে দিলাম গোড়াটা বানিয়ে দিলাম মিস্ক আথরের গ্রান মিস্কি আম্বরের গ্রান দিয়া এই গ্রহটার নাম রাখলাম মাইমুনা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের লেখক যিনি উনি আরেকটা কিতাব লিখেছেন এই কিতাব নাম দাখায়েকুল হাকায়েক এটার ভিতরে আদম আলাইহিস সালামের সৃষ্টির বর্ণনা দিতেছে কিসের বর্ণনা আমরা এখানে যারা বসা আছি আমাদের জন্ম দূর দিয়ে মৃত্যু দূর দিয়ে জীবন দূর দিয়ে খবর দূর দিয়ে বলবেন হুজুর এটা ফেসলা কেন নেওয়াস না আমার আল্লাহর কোরআনের সুরাতুল মুবিনের ১১ নম্বর আয়াতের তাফসীর চিল্লাইকে বলা যাবে না আল্লাহু আকবার এখন আরো যদি ফেসলা গাইতে হয় পূর্ব কয়টা পূর্ব দিক কয়টা পশ্চিম দিক কয়টা ওই যে কথা কয় না পূর্ব একটা তো পশ্চিম কয়টা আল্লাহ দিক কয় দূর দিয়া তাহলে বেজাল আছে না ورب المشرقين ورب المغربين আমরা আল্লাহ বলে রব্বুল মাশরিকাইন ফুরব দুদ্দিয়া আসলে ফুরব কটা আল্লাহ কো দুদ্দিয়া তাহলে দুদ্দিয়া আছে কথা কোনা করে আল্লাহ কো রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফরসিমো দুদ্দিয়া তাহলে আপনারা তো একটা লয়ে ফুরে আছেন দুদ্দিয়ারে খুজন লাগতো না কথা কোনা করে তাহলে আমি কইলাম জন্ম কয়টা আসলে কয়টা কথা কোনা করে আল্লাহ কই দুদ্দিয়া জীবন কয়টা আল্লাহ কই দুদ্দিয়া মরণ কয়টা আল্লাহ কই দুদ্দিয়া খবর কয়টা আল্লাহ কই দুদ্দিয়া সূরাতুল মুবিনের ১১ নম্বর আয়াতটা ফইরা ফর তাফসীরটা ফইরা লাগে এখন এটা বিশ্বাস করতেন না মনে মনে খুসখুসি থাকবো দিকে কইছি ফুরব দুদ্দিয়া ফরসিমো সূরা আর রহমান রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন তাহলে এই পৃথিবীর জমিনের এলম কটা কথা কোনা করে আওয়াজ করে এই পৃথিবীর জমিনে আপনি কলেজে পড়াইলেন ভার্সিটিতে পড়াইলেন ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী দাখিল আলিম ফাজিল কামিল ফাস করাইলেন কেউ রে ফেকা ফরাইয়া ফকি বানাই দিলেন মুহাদ্দিস বানাই দিলেন হাদিস পড়াইয়া মুফাসসির বানাই দিলেন তাফসীর পড়াইয়া এখন আমার আল্লাহ বলতেছেন ও বন্ধু মোস্তফা আপনি বলেন আর শরীয়তু সাজারা শরীয়ত হইল একটা গাছ কি কথা বলতে হবে ও তরিকাতু আসানুহা শরীয়তের গাছের ডাল হইল তরিকত আর শরীয়ত হইলে মুফতি হওয়া মুহাদ্দিস হওয়া মুফাসসির হওয়া এটা হলো শরীয়ত আর ও তরিকাতু আসানুহা শরীয়তের গাছের ডাল হইল তরিকত তার ফলে বল মারিফাতু আওরাক হওয়া আমার আল্লাহ হাদিসে কুদসি এই জন্য আল্লাহর কথা আমার নবীজিকে বলেন বলেন আপনার উম্মতদেরকে শরীয়ত গাছ তরিকত ডাল বল মারিফাতু আওরাক হওয়া শরীয়তের গাছের ফাতা হলো মারিফত সুবহানাল্লাহ বলা যাবে না কথা কোনা করে চিল্লাই কোন না সুবহানাল্লাহ ওয়াল হাকিকাতু সামরাতুহা শরীয়ত গাছ তরিকত ডাল মারিফত গাছের ফাতা হাকিকত হলো গাছের ফল সুবহানাল্লাহ বলবেন না এখন বাজারে কিছু গাছ উঠছে বলতেছে এটা চায়নার থেকে আনছি অরেঞ্জ গাছটা লাগাইলে আপনার বাড়িতে অরেঞ্জ ধরবে কমলা ধরবে দামি আপেল দামি আঙ্গুর
বাহিরের দেশ থেকে রাজশাহীর ফজলি আমের সারা 100 টাকা কিন্না নিয়া 100 টাকা করে গুড়া গাছ নিয়া লাগাইছেন বাবা এই কথাটা বুঝিনেন গাছ নিয়া লাগাইছেন কিছুদিন পরে গাছটা যখন কিনে আনছেন তখন কিন্তু ডালও ছিল এই ছোট ছোট ডাল একটু ফাটা ফাটাও কি কথা কোনা করে ছিল কিছুদিন পরে ফাটাও জুড়ে গেছেগা ডালটি মচমচায় ভেঙে গেছেগা খালি গাছটা দাঁড়া রইছে এই গাছটা আপনার কাছে দাম আসেনি কথা কোনা করে দাম আসেনি আপনি এই গাছটা টান দিয়ে উড়াইয়া এভাবে ফলাই দিবেন আগে এভাবে জোর তো শ তুলবেন তুললে আমার নবীজি বলে শরীয়তুস শাজারা শরীয়ত হলো গাছ তরিকাতু আসানুহা শরীয়তের গাছের ডাল হলো তরিকাতু আসানুহা তরিকত হলো ডাল ওয়াল মারিফাতু আওরাকুহা গাছের পাতা হলো মারিফাত ওয়াল হাকীকাতু সামরাতুহা এটা হলো হাকীকত হলো গাছের ফল সুবহানাল্লাহ বলবেন না আপনি যদি এমনি বুঝতাছেন পৃথিবীর জমিনে আপনি দামি একটা গাছ লাগাইলেন এটা যদি মরে যায়গা এটা যদি ফল দেয় না এটা যদি ডাল ফালা কিচ্ছু দেয় না এই গাছটা আপনার কাছে দাম নাই কিন্তু আপনি মুফতি হলেন মুহাদ্দিস হলেন আপনি যদি সত্যিকারের মুমিন হতে হয় তাহলে আপনাকে তরিকত শিক্ষা করতে হবে মারিফত শিক্ষা করতে হবে হাকিকতের ফল খাওয়ান লাগবে কথা কথা এখন আপনি গাছ রুইছেন ফল দেয় নাই ফজলি আমের চেহারার দেখেন নাই এই গাছের কোনো দাম আছে আপনি চারটে বন্দুক কিভাবে নিয়ে যাবেন আমি বুঝাইলাম কেন আদম আলাইহিস সালাম জিব্রাইল ইসরাফিল মিখাইল তিনজন আজরাইল নয় তিনজন ফেরেশতাকে বললেন গোরাল্লা আমরা ধরো গোরালটা গোরাটা মিশকে আম্বরের গ্রান দিয়ে বানাইছি গোরাটার নাম হলো মাইমুনা যাকে একুল হাকাইকে লিখে দিয়েছেন ইমাম ফখরুদ্দিন রাজি আর গোরাটার দুইটা ডানা একটা হলো মুক্তা পাথরের আর একটা হলো মার্জন পাথরের সুবহানাল্লাহ বলবেন না তিনজনে লাগাম ধরছে দুইরা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে সপ্তম আসমানের দরজা দিয়া সপ্তম আসমানের ভিতরে যখন ঢুকাইছে সমস্ত ফেরেশতারা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদম আলাইহিস সালাম কয় আল্লাহ ফেরেশতারা কি কয় উত্তরটা কি দিতাম চিল্লায় কোন না সুবহানাল্লাহ একবার প্রথম থেকে শুরু করছিলাম মনে আছে নি আসসালামু আলাইকুম বলছিলাম অনেকে বলছেন উত্তর দেখিতে হতাম ঠিক কি না কোন না দেখেন আমার আল্লাহ কি বলে ফেরেশতারা বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদম আলাইহিস সালাম কয় আল্লাহ উত্তর কি দিতে আমার আল্লাহ শিখাই দেয় আদম তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ যখন আল্লাহর কত আল্লাহ যেভাবে শিখাই দিছে সেভাবে আদম আলাইহিস সালাম বলে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম ফেরেশতারা সপ্তম আসমানের ভিতরে ঢুকার কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললো আর তুমি আর তোমারে আমি আল্লাহ শিখিয়ে দিলাম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালামের বিনিময়টা তোমার ছেলেদের কাছে আমি আল্লাহ বিধান করে দিলাম কিয়ামত পর্যন্ত জারি থাকবো এখন সালাম পাইছি কই আসমানে কোথায় আমি আগেই বলছিলাম যে সালাম জমিনে পাই নাই পাইছি কই আসমানে আদম আলাইহিস সালাম গমন করলেন যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার আল্লাহর দরবারে বলছিলেন আল্লাহ তুমি যখন আমার মাফ করিয়ে দিলা হাদিসের ভিতরে এসেছে এই পাহাড়টার নাম হলো সবির পাহাড় জোরে বলেন না কি পাহাড় সবির পাহাড়ে দাঁড়িয়ে আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আমারে যখন মাফ করিয়ে দিলা তুমি আমারে আমি এবং আমার স্ত্রী হাওয়াকে তুমি একটু ঢুকাই দেও না বেহেস্তে মানে বেহেস্তের আকাঙ্ক্ষা করেছে আমার আল্লাহ বলে জিব্রাইল যাস না আদমের কানে কানে গিয়ে একটা কথা বল গিয়ে বল আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস তার জন্য রেডি রেখেছি তার নফস কুল্লু নফসিন যায়েকাতুল মাউত তার দেহের ভিতরে আমি আল্লাহ একটা নফস দিয়েছি আল্লাহর ভাষা হলো নফস আর বাংলা হলো মন আল্লাহ বলে তার দেহের ভিতরে একটা মন দিছি মনের ভিতরে ছয়টা রোগ আছে ছয়টা রোগের চিকিৎসা কইরা আমি আল্লাহর দরবারে আসতে পারলে আদম হওয়ার জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রেডি রাখছি এখন রোগটা কই কি একটা রোগ কইয়া আমি কিয়ামে দাঁড়াবো একটা রোগ প্রথম রোগটা হলো শিরিক কি আপনি কি মনে করছেন যে ওই দেবতার শিরিক না আপনার হেডের ভিতরে মনে কেমনে শিরিক করে দিচ্ছেন কেমনে বুঝবেন কালকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ত করবেন যে একটা ফাগলে কয়ে গেছিল একটু হিসাব মিলাইতাম আপনি ঘুম থেকে ওঠার পরে সারাদিন কি করছেন ঘুমাইবার আগে বিছানাত একলা একলা বইবেন বইয়া দেখবেন সারা রাত সারা দিনের ভিতরে কোন দিকে গেছেন কি করছেন কতটুকু আল্লাহর হুকুম মানছেন আল্লাহর হুকুমে কতটুক চলছেন আর মনের হুকুমে কতটুক চলছেন হিসাব না মিলাইবেন
মনের অর্ডারে কতটুকু চলছেন আল্লাহর হুকুমে কতটুকু চলছেন হিসাব মিলাইবেন মিলাইয়া দেখবেন আপনি 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টাই মনের অর্ডারে চলছেন 4 ঘন্টা আল্লাহর অর্ডারে ওই মনে কিন্তু আল্লাহর সাথে ফেডেরেবিতে শিরিক করে ফলাই দিয়েছে মনে চায় আপনাকে নিজের প্রভুত্বের ভিতরে মানে আপনারে দাস বানাইয়া মনে আপনারে গোলাম বানাইয়া চালাইতে চায় বুঝছেন না মনে আপনারে বাসায় রাখছে রুহু রুহুরে আপনি খাওয়ান দেন না মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মাসে আপনি ফুঙ্গুইবার কারণে অন্ধুইবার কারণে 20,000 দেন বিড়ি লেগে একদিনও দোয়া করেন না উপমা দিলাম এখন এই রুহুটা আপনাকে পাছায় রাখছে আর মন রে আপনি কি করতেছেন সকালে খাওন দিতেছেন দুপুরে দিতেছেন রাত্রে দিতেছেন চাও খাওয়াইতেছেন ঠান্ডা খাওয়াইতেছেন বিস্কিট খাওয়াইতেছেন অযথা বইয়া গল্প মারতেছেন আর কত কিছু করতেছেন কাল্লাগিয়া মনের লেগে আপনি ঘরের ভিতরে ঘর বানাইলেন ফাঁকা লাগাই দিলেন বাতি লাগাইলেন জাজিম বানাইলেন লেপ বানাইলেন চাদর সেম একটু আবরণ দিলেন এটা হলো মনের লেগে মন আপনাকে বাঁচায় রাখে নাই মন আপনাকে অপমান করতে চায় পৃথিবীর জমিনেও করতে চায় কবরেও করতে চায় হাসরেও করতে চায় আর যে আপনাকে বাঁচায় রাখছে এটা হলো রুহু রুহুরে আপনি সকালবেলা খাওন দিতে রাজি না দুপুরে দিতে রাজি না রাত্রে দিতে রাজি না তাহলে বোঝা গেছে আপনি নফসের ফুজারি হয়েছেন আল্লাহকে বাদ দিয়ে নফসের মালিক মানছেন বুঝাইতে পারছি না কারে মালিক মানছেন নফস মনরে মালিক মানছেন মনে যেমনে কয়েমনে চলছেন এর চেয়ে বড় শিরিকা কথা কোনা করে নাই এই শিরিক আপনি বুঝবেন না শরিয়া শরিয়া তো সাজরা গাছ লাগাইছেন ডাল নাই বুঝেন কেমনে ফলটা কি তিতা না মিষ্টি ফাতা কি সঠিকই আছে না ভিটামিন কি ভালোই দেয় না না দেয় এটা তো আপনি বুঝবেন না তরিকত মানে সাধনা করতে হবে আল্লাহর দিকে যাওয়া তরিক মানে রাস্তা তরিক মানে কি রাস্তা আল্লাহর রাস্তা দিকে আল্লাহর দিকে আপনি মনোনিবেশ করতেন নামাজ বেশি বেশি করে পড়তেন নফল করতেন জিকির করতেন সবকিছু করতেন আল্লাহর তরিকের দিকে হাঁটতে আরম্ভ করতেন আর মারিফত যেটা এটা তরিকতের সাধনার মাধ্যমে আপনার শরীয়তের ইমানের গাছটারে একটু ফাতা ফুতা লাগাইতেন তারপরে এই ফাতার ভিতরে ফল ধরলে আপনি খবরে গেলেই বুঝতে পারবেন জান্নাতের বিছানা তখন ওই চারটা বন্ধু আপনাকে বেহেস থেকে আইনেন না খবরের ভিতরে বইয়া কেয়ামত পর্যন্ত সারা খাইব আর আড্ডা মারব এর চেয়ে আর বাইঙ্গা বুঝাইতে পারতাম না আপনি মন্ডে যদি না চিনেন তাহলে কিন্তু আপনি নিজেরই চিনলেন না কথা কোনা করে মন্ডে যদি আপনি না চিনেন চিনবেন না আমরা এই পৃথিবীর জমিনে কিছু অবুজ আছি সবাই অবুজ কোন না কোন দিকে অবুজ আমি যেখানে বইয়ে ওয়াজ করতেছি আমিও একদিকে অবুজ কোন না কোন দিকে অবুজ আছে কি নাই কথা কানে অবুজ আছে কি নাই কোন না কোন দিকে অবুজ আছে অবুজরে তোর বুজ বিচারে ঠান্ডা লাগতেছে না বেশি না লাগতেছে 12টা রুপে বাজে শেষ করলাম অবুজরে তোর বুজ বিচারে সত্যের পথ শুইয়া যায় আমার আল্লাহর প্রেমী নবী যিনি প্রেম কোরআনে বইলা যায় তালাশ কর নবী জিকে জগত পরি বইলা যায় ঠিক না কোন না করে এ আমার বন্ধুরা বাবারা আমি ওয়াজ শেষ করে দিচ্ছি রে বন্ধু আদম আলাইহিস সালাম যখন বেহেশত চাইলেন জিবরাইল আলাইহিস সালাম বলে আপনার জন্য জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন আপনার মনের ভিতরে আমার আল্লাহ ছয়টা রোগ দিয়েছে ছয়টা রোগের চিকিৎসা করে কবরে যাইলে আমার আল্লাহ আপনি হাওয়া এবং আপনার জন্য আপনার বিবি আর আপনার জন্য আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেডি রেখে দিয়েছেন বাবা কেন 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 বেহেশতের বাবা নফস নাই মন নাই কারণ ইসরাফিল আলাইহিস সালাম মুখের ভিতরে সিংহা একটা নিয়ে আছে আমার নবীজি বলে এটা হলো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত লম্বা সুবহানাল্লাহ আপনাকে যদি বলা হয় এইভাবে এইভাবে একটা মোবাইল ধরে রাখেন বা খালি আটটাই এইভাবে মোচা করে রাখেন এক ঘন্টা রাখবেন দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা রাখতে পারবেননি কথা করে পারবেননি আমার নবী কামলি ওয়ালা দুজনের বাসা নবী নূরানি যাবেন মোবারক দিয়া ডাক দিয়া বলে উম্মতের দল আমি যখন মেরাজে গেলাম ইসরাফিল ইসরাফিল আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম ইসরাফিল কখন থেকে তুমি সিংহাটা মুখের ভিতরে নিয়ে রাখছো ইসরাফিল আলাইহিস সালাম বলে ইয়ারে শুনেনা ও কোন বিজি আমার আল্লাহ বলে দিয়েছে কারো সাথে কথা না বলার জন্যে আর আপনি আসার আগে আগে বলে দিয়েছে ইসরাফিল
রে আমার বন্ধু মোস্তফা আমি আল্লাহর দাওয়াতে স্পেশাল মেহমান আসতে আরম্ভ করলো আমার নবী যদি তোরে কিছু জিজ্ঞাসা করে উত্তর দিতে আরম্ভ করবি আমার নবীজি ডাক দিয়ে বলে তুমি কখন থেকে সিংহাই ধরে রাখলাম ইসরাফিল আলাইহিস সালাম বলে নবীজি ওগো নবীজি আমাকে আল্লাহ যখন অর্ডার করলেন বানাইবার পরে আমার আল্লাহর অর্ডার থেকে এখন পর্যন্ত নিয়ে রাখছি কিয়ামত পর্যন্ত লয়া রাখবো একবার আমি ওই মুখে থেকে সিংহাটা রাখবো না কারণ হলো কি আমার নবীজি বলে ইসরাফিল আলাইহিস সালামের ভিতরে মন নাই নফস নাই এই জন্য হাতের ভিতরে ধরে না মুখের ভিতরে ধরে না ও উম্মতে মুহাম্মদীরে তোমারে যদি আল্লাহ বলতো কিয়ামতের ময়দানে সিংহা মুখে লইয়া ফু দিবা এইভাবে মুখের ভিতরে লইয়া রাখো কারণ তোমার দেহের ভিতরে একটা মন আছে তোমার আরাম লাগবে আয়াস লাগবে এবং খাবার খাইতে হবে হাতের ভিতরে ধরে যাবে গলায় ধরে যাবে পায়ে ধরে যাবে তুমি এইভাবে সিংহাটা মুখের ভিতরে ধরে রাখতে পারবে না কারণ তোমার মন আছে এই জন্য পারবে না আমার আর নবী ডাক দিয়ে বলে ইসরাফিল আলাইহিস সালাম সহ ফেরেশতার ভিতরে কোন মন নাই রে এই জন্য আমার উম্মতে মুহাম্মদের ভিতরে আমার আল্লাহ একটা মন দিয়েছে মন দিবার কারণে মনের ভিতরে ছয়টা রোগ আমার আল্লাহ দিয়েছে ওই ছয়টা রোগের চিকিৎসা করে কবরে গেলে আমার আল্লাহ জান্নাতের বিছানা তোমার জন্য রেডি করে রাখবো উনি বেহেস্ত আশা করছিলেন সবির পাহাড়ে দাঁড়াইয়া আমার আল্লাহ কয় আদমার হাওয়া যখন জান্নাতুল ফেরদাউসের আশা করছে বেহেস্তের আশা করছে সবির পাহাড়ে দাঁড়াইয়া ওই পাহাড়টাকে সবির পাহাড় থেকে মিনা পাহাড় বানাই দিলাম কি পাহাড় মিনা আকাঙ্ক্ষা করার কারণে বেহেস্তের এটার ভিতরে যারা হজির আসে গিয়ে কোরবানি করে এটার নাম কিয়ামত পর্যন্ত কি হয়ে যাবে কথা কন্যা কি হয়ে যাবে মিনা এখনো কই মিনা কিয়ামত পর্যন্ত মিনা কিন্তু হাদিসের ভাষা হলো এটার নাম হলো সবি শেষ কথা আপনি রাত্রে একটু চিন্তা করবেন প্রত্যেক দিন যে সারাদিন আপনি কি মনের অর্ডারে চলছেন মনে যা কইছে এমনি চলছেন না আল্লাহর অর্ডারে চলছেন ডেলি রাত্রে হিসাব মিলাইলে পরে নিজের মনকে আপনি নিজে যখন চিনে যাইবেন তখন আমার আল্লাহ বলে তারপরেই আমি আল্লাহর পরিচয় তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে আমার আল্লাহ পাকের দরবারে আলিশান দরবারে নিজের ভিখারি বানাইয়া জীবনের সমস্ত গুনার কথা মনে করে আসেন বিনয়ের সাথে হাত বাড়ায় দে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله মাগরিবের নামাজের পর থেকে প্রায় পনেরো একটা বাজতেছে রে আল্লাহ গুনার ফুজা মাথায় লইয়া তোমার শাহী দরবারে বিকারীর মতো হাত বাড়াইল গুনার দিকে চাইলে গো নৈরাশ হইয়া যায় তোমার রহমান রহিম নামের দিকে থাকাইলে আশা পাইয়া যায় তোমার হাবিবুল্লাহর কথা মনে হইলে মনে মনে আশা জাগে গুনা যেন মাফ পাইয়া যায় আল্লাহ গুনার ফুজাগুলি মাথায় লইয়া ভিখারির মতো আসামির মতো তোমার আলিশান দরবারে হাত বাড়াইয়া দিলাম আল্লাহ তোমার গফুর রহিম নামের গুণে তোমার বন্ধু মোস্তফা আমরার দয়াল নবীজির ওসিলায় আমরার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দাও ওগো আল্লাহ কোরআন তেলাওয়াত করা হলো তাফসীর করা হলো হাদিস বলা হলো বর্ণনা করা হলো তোমার নামের জিকির কলা হলো তোমার বন্ধু মোস্তফার নূরানি কদম মোবারকে দুরুদ সালাম পড়া হলো
অগদয়ময় তোমার শাহী দরবারে নিজ গুণে কবুলার মঞ্জুর কইরা লও অগ আল্লাহ তুমি নিজ গুণে তোমার শাহী দরবারে যা সওয়াবটুকু মঞ্জুর করলা ইহার সওয়াবটুকু হাজার গুণ লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমরা যারা উম্মতে মুহাম্মদি গুনাহগারের দল হাত বাড়াইলাম আমরা গুনাহগারদের পক্ষ হতে লক্ষ কোটি সালাম সহ সোনার মদিনা হাদিয়া করে দিলাম ওগো আল্লাহ আমার নবী পাকের দিদার নবী পাকের দিদার মুবারক আমার নবী পাকের রুহানি সাহায্য রুহানি তাওয়াজ্জ রহমতের নজর দোয়া আমরারে নসিব করায়া দাও ওগো আল্লাহ সমস্ত নবীগণের খেদমতে খলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন শোহাদায়ে সলিহীন গণের খেদমতে পৌঁছায় দাও ওগো আল্লাহ চরম মজহাবের ইমামগণের খেদমতে কদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া চার তরিকার ইমামগণের খেদমতে আমরার সালাম সহ পৌঁছায় দাও সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মুজাররদি আমিনি রহমতুল্লাহি আলাইহি সহ ওনার সাথী সঙ্গী সৈয়দ নাসিরুদ্দিন সিপাসালা রহমতুল্লাহি আলাইহি সহ হযরত শাহ সুলেমান ফতগাজী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ার কদমে আমরার সালাম সহ পৌঁছায় দাও ওগো আল্লাহ আহমদ করিমুল্লাহ ওনার জন্য রুহের মাগফিরাত দোয়া চেয়েছে আর এই কমিটির বাইরা যারা জান্নাতের বাগানটা তোমার সন্তুষ্টিতে নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে উপহার দিয়েছে আল্লাহ এই সংগঠনের বাইদের ভিতরে অনেকে নাই এই সংগঠনের বাইদের অনেকের আব্বা নাই আম্মা নাই আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমার মতো কার জানি আম্মা নাই কার জানি আব্বা নাই আমি নিকৃষ্টের মতো কে জানি এতিম হইয়া তোমার সেই দরবারে হাত বাড়াইছি কবরে মা বাবার রাখলাম এখন পর্যন্ত খবর পাইলাম না আমরার মা বাবা কবরে ভালো আছে না বন্ধু আছে এই মাহফিল দেখে সোয়াবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমরার শত কোটি সালাম সহ আমরার আব্বা আম্মার কবরে পৌঁছায়া দাও আমরার আব্বা আম্মার কবরটার জান্নাতের বাগান বানায় দাও ওগো আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদান যত খানদানের যত মুর্দেগান আছে গো প্রত্যেকের কবরে আমরা সালাম সহ পৌঁছায় দাও যেখানে বসে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম এই বাল্লা গেটের আশেপাশে সস্তাগঞ্জ এলাকায় যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরে আমরা সালাম সহ পৌঁছায় সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আছে হায়াত বারে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বারে দাও বাকি জীবনটুকু মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ অনেকে বিপদে আসি আপদে আসি বালায় আসি মুসিবতে আসি রুগে সুগে আছি রে আল্লাহ একবার তোমার রহমতের নজর দিয়া এই গুনাহগারদের উপর থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক গুলি দূর কইরা দা আল্লাহ আমাদের মনের নেক বাসনাগুলি আশাগুলি আকাঙ্ক্ষাগুলি তোমার সেই দরবারে কবুল করে নাও যারা কৃষিকাজ করে যারা গাড়ি চালায় যারা ব্যবসা করে যারা বিদেশে থাকে যারা যে কাজ করে তোমার রহমত বরকত নিয়ামত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আমি নিকৃষ্ট নাফরমানের দিকে থাকিও না তোমার রহমান তোমার রহিম
তোমার সত্তার তোমার গফফার নামের গুণে আল্লাহ তোমার বন্ধু মুস্তফা আমরার নবী কামলিওয়ালার ওসিলায় আউলিয়া আউলিয়া গুণের ওসিলায় সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাদের ওসিলায় কোরআনে হাফেজদের ওসিলায় আলেম দ্বীনদের ওসিলায় তোমার শহীদ দরবারে কবুল করে নাও মরণকালে যখন আজরাইল পাঠাইবা এই পর্যন্ত তোমার সাহায্য দিয়া ঈমানের সাথে আমলের সাথে আমরা রে বাঁচায়া রাখো আগো আল্লাহ ইজরাইল যখন আমরার জান কবজ করার জন্য আসবে তোমার সাহায্য দিয়া নবী কামলিওয়ালার রুহানি নজর দিয়া আমরার জবান দিয়া ঈমানের সাথে জারি করাই দিওলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।